بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين দিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ أعوذ بالله من الشيطان الرجيم وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون إن الذين سبقت لهم من الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أما در تفسير هوي أزكي سورة أنبيار শেষ অংশের আয়াত নম্বর 95 থেকে আমরা তাফসীর শুরু করব। মহান আল্লাহ এই আয়াতে এবং এর পরের আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল করে, তারপরে মানুষের জন্য ফিরে আসা পৃথিবীতে হারাম, কোনো মানুষ ফিরে আসবে না। এখানে গিয়ে গত সপ্তাহে আমরা থেমেছিলাম। কতদিন পর্যন্ত এই অবস্থায় থাকবে? বারজাখী জীবনে, কবরের জীবনে, পরকাল, আখেরাত মানে পুনরুত্থান, হাশরের মাঠ বিচার দিবস, আর এই দুনিয়ার মাঝের যে সময়টা, এই সময়কে বারজাখী জীবন বলা হয়। বারজাখ মানে আড়, দুনিয়া এবং পুনরুত্থান দিবস, কেয়ামতের দিন, এর মাঝখানে এমন একটা সময় যে সময়টা যেন দুনিয়ার সেই হিসাব নিকাশ জবাবদেহি আর জান্নাত জাহান্নামের মাঝখানে আড়ের সময়, পর্দা।
এ বরজাখী জীবনে সৎকর্মশীলদের আত্মা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করবে ইল্লিনে, যেমন আল্লাহ পাক বলেছেন ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন, আর পাপিষ্ট গুনাহার কাফের মুশরিক মুনাফিক বেদিন এবং কাফের মুশরিকদের অনুসারী পাপিষ্ট মুসলিম যারা পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, মৌতের মুখোমুখি হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা কাফের মুশরিকদের অনুসারী। কাফের মুশরিকদের যেমন লাগাম নেই, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এই রকমের কোনো তাদের চিন্তা চেতনা নেই, যদি ভালো কাজও করে দুনিয়ার গরজও করে, আর মন্দ কাজ থেকে যদি বিরত থাকে তাও দুনিয়ার গরজে করে, একজন কাফের মুশরিক। পক্ষান্তরে একজন মুমিন ভালো কাজ করলে দুনিয়া আখেরাতের আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শান্তির জীবন সেটা হাসিলের জন্য, আর আল্লাহ পাকের ভয় করে, তাকওয়ার ভিত্তিতে আল্লাহ ভীরুতার ভিত্তিতে ভালো কাজ করে, সৎকর্মশীল হয়, আর গোনাহ যদি ছাড়ে তাও আল্লাহর ভয়ে ছাড়ে। এ হচ্ছে লক্ষ্য উদ্দেশ্যের আসমান জমিনের পার্থক্য। একজন মুসলিমকে গোনার কাজে বাধা দেয় আল্লাহর ভয়, জবাবদেহির চিন্তা, আর একজন কাফের মুশরিককে, একজন বিদিনকে, একজন দুনিয়াদারকে যদি গোনা থেকে বিরত রাখে তার দুনিয়ার কোনো গরজ হয় কোনো কিছু হাসিল করার জন্য, সে খ্যাতি হোক সুনাম হোক নেতৃত্ব হোক, যে ভালো কাজ করলে লোকেরা আমাকে নেতা বানাবে, খ্যাতি হবে, লোকজন ভালো জানবে, সুনাম হবে, অথবা কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য, যদি মন্দ কাজ করি তাহলে সাজা শাস্তি রয়েছে, দুর্নাম রয়েছে, লাঞ্ছনা রয়েছে, অপদস্থ হইতে হবে, দুনিয়ার গরজ। কিন্তু একজন মুমিনের কাছে এগুলো আসল লক্ষ্য উদ্দেশ্য নয়, যদিও এগুলো তাতে সামিল রয়েছে কিন্তু এগুলি লক্ষ্য উদ্দেশ্য না। ভালো কাজ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের ভয়, মন্দ কাজ থেকে গোনার পাপের কাজ থেকে অন্যায় থেকে বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের ভয়, আল্লাহকে ভয় করি বলে গোনা করি না, অন্যায় কাজ করি না, কারো হক নষ্ট করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষ দুনিয়া থেকে এন্তেকালের পরে তাদের ফিরে আসা চিরতরে হারাম, কোনোদিন ফিরে আসবে না, তাদের সেখানে চিরকাল থাকা আবশ্যক। হারামুন আলা কারিয়াতিনের গত সপ্তাহে দুটো তাফসির বলেছেন, হারামুন মানে হারামই নিতে পারেন, মানে নিষিদ্ধ, হারাম মানে কি নিষিদ্ধ, নিষিদ্ধ যদি অর্থ নেন তাহলে আন্নাহুম লায়ের, যেমন এই লাটা হচ্ছে অতিরিক্ত জায়দা অলংকার, যেমন লায়ের অর্থ এখানে নেই, আরবি ভাষা এরকম হয় অনেক সময় লা বলা হয় কিন্তু লায়ের অর্থ হয় না, সেটা অতিরিক্ত অলংকার, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা মানে কি আমি কিয়ামতের কি শপথ করছি না, না লা মানে না, আর উকসিমু মানে কসম করা, আর বিয়াউমিল কিয়ামা মানে কিয়ামতের দিনে, তো এর অর্থ কি যে লা উকসিমু বিয়াউমিল আমি কিয়ামতের কসম করছি না, নাকি আমি কিয়ামতের কসম অবশ্যই করছি, তাহলে লায়ের অর্থ নেই এখানে, জায়দা অতিরিক্ত অলংকারের জন্য, এটা আরবি ভাষার একটা অলংকার। লাউকসম বেহাজাল বালাদ, লাউকসম বেহাজাল এই শহরে এই নগরীর মক্কাতুল মুকাররামার আমি আল্লাহ শপথ করছি, লায়ের মানে এখানে না নাই, ঠিক না, এইরকম কোরআন কারিমের ভয়াত রয়েছে, তো এটা ওর একটা নজির। আর নাম লায়ের জন্য নাম এর জন্য তাদের ফিরে আসা সেই জনপদের সেই গ্রামের সেই শহরের সেই দেশের সেই বিশ্বের, বিশ্বের ফিরে আসা মানে বিশ্বের মানুষের ফিরে আসা, হারাম হাওয়া হারাম আলা কারিয়াতিন সেই জনপদের জন্য হারাম করেছি নিষিদ্ধ করেছি, আহলাক নাহা যেই জনপদকে আমি ধ্বংস করেছি মানে যেই জনপদের মানুষকে আমি ধ্বংস করেছি, অর্থাৎ যারা মারা গেছে যেভাবে মারা যাক, হালাক মানে দুনিয়া থেকে বিদায় হয়ে যা, সে সাধারণভাবে মরুক আর আল্লাহ পাকের আজাবে মরুক, হালাকা আরবিতে মতকে বলা হয়। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে হাত্তা ইজা হালাকা, যখন তিনি এন্তেকাল করলেন, এন্তেকালের অর্থে কোরআনে ব্যবহৃত হয়েছে, যদি আমরা বাংলা ভাষাভাষী উর্দু ভাষাভাষী হালাকটাকে মনে করি আল্লাহর আজাবে শাস্তিতে যদি কেউ ধ্বংস হয় মারা যায় তাহলে লোকটা হালাক হয়ে গেছে, হ্যাঁ এটা আমাদের অর্থ, কিন্তু আরবির অর্থ সেটা না, আরবিতে আজাবে ধ্বংস হওয়াকে হালাক বলা হয় আর এমনিতে মারা যাওয়াকেও হালাক বলা হয়। তো যেই জনপদ মানে যেই জনপদের অধিবাসী, আলা কারিয়াতিন মানে আলা আহলে কারিয়াতিন, জনপদের বাসিন্দা, জনপদের বাসিন্দারা যাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের জন্য হারাম নিষিদ্ধ কি
আন্নাহুম লা ইয়ারজুন, ফিরে আসা, তাদের ফিরে আসা। লায়ের অর্থ করলাম না তাহলে, তাদের ফিরে আসা হারাম, কোনো মানুষ ফিরে আসবে না, নবী হোক আর অলি হোক, হ্যাঁ আর ইব্রাহিম হোক আর মোহাম্মদ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আবু বকর হোক আর ওমর হোক আর ওসমান হোক আর আলী হোক আর আবু হানিফা হোক আর শাফি আর মালিক হোক আর জিলানি হোক আর চিস্তি হোক, আন্নাহুম লা ইয়ারজুন, ফিরে আসবে না, হারাম, তাদের ফিরে আসা নিষিদ্ধ, কোনো মানুষ ফিরে যাওয়ার, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ফিরে আসবে না। যদি দেখেন আপনার বাপ মাকে বা কোনো আপনি বুজুর্গের আকারে দেখছেন যে দুনিয়াতে একবারে জাগ্রত অবস্থায় ফিরে চলে এসছে, একবারে দেখছেন এইসব ভণ্ডদের কিসা কাহিনী রয়েছে, মক্কাতুল মুকাররমা ঢুকছে আর ওই লোকের ওই আলেমের হুজুরে কিবলার, হ্যাঁ তাদের ভাষায় বলছি, আমাদের ভাষায় কিবলা না, আমাদের ভাষায় কিবলা হচ্ছে কাবা, বলছে যে হারামে ঢুকছি, দেখছি যে গাঙ্গ হিসাবে চলে এসছেন, তশরিফ নিয়ে এসছেন, একশো বছর হয়ে গেছে, পঞ্চাশ বছর হয়ে গেছে, মানে যা ফিরে চলে এসছেন, অমুক সাহেব চলে এসছেন, একবারে জাগ্রত অবস্থা। এরা জিনকে দেখে, যদি সত্য ঘটনা হয়, তাদেরকে সবসময় মিথ্যা মনে করছি না, মিথ্যুক মনে করছি না, যদি সত্য ঘটনা তাহলে জিন তার রূপ ধরে এসছে, আর না হলে তারা মিথ্যুক অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে তাদের ব্যবসা চালানোর জন্য, পীর পূজার ব্যক্তি পূজার ব্যবসা চালানোর জন্য, নিজের দলকে শক্তিশালী করার জন্য। আর একটি অর্থ হারামুন মানে ওয়াজেবুন, আরবিতে বিপরীত অর্থ বহন করে অনেক শব্দ, তাহলে কি অর্থ হবে, ওই জনপদের জন্য আবশ্যক, ওয়াজেব মানে আবশ্যক, আহলাক না যেই জনপদকে, মানে যেই জনপদের লোকজনকে অধিবাসীদেরকে আমি ধ্বংস করে দিচ্ছি, অর্থাৎ যেসব মানব জাতিকে ধ্বংস করে দিয়ে পৃথিবী থেকে চলে গেছে মারা গেছে, তাদের জন্য আবশ্যক কি, আন্নাহুম লা ইয়ারজিউন, আবশ্যক যে তারা ফিরে আসবে না, তাদের ফিরে না আসা আবশ্যক, তাহলে নায়ের অর্থ ঠিক থাকলো, তো লায়ের অর্থ যদি ঠিক রাখেন তাহলে হারামন মানে অজীবন করতে হবে। জি, দুটোই তাফসির, তাফসির কারা করেছেন, আর দুটো তাফসির আপন যুগে ঠিক রয়েছে। কতদিন পর্যন্ত ফিরে আসবে না, হ্যাঁ তারপরে আয়াত আল্লাহ, কখন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না, এক্সপায়ার হয়ে গেছে, যেমন কাফেরদের বিশ্বাস, হ্যাঁ যেমন বেদিন মুসলিমদের বিশ্বাস, দুনিয়াতে মরে গেলে আর কি থাকলো, কোনোদিন ফিরে আসবে না, এক্সপায়ার হয়ে গেছে, আচ্ছা ইংরেজি ভাষায় দুনিয়া তার এক্সপায়ার হয়েছে, কিন্তু আখেরাতের জীবন বরজাখি জীবন তার শুরু হয়ে গেছে, আবার এই বরজাখি জীবনের পুনরুত্থান হবে, তার আর এক জীবন শুরু হবে, আবার ওখানে হিসাব নিকাশ হয়ে হাসর মাঠে আবার জান্নাতে অথবা জাহান্নামে যাবে, আর এক জীবন শুরু হবে, যেন মায়ের পেটে ছিল, মায়ের পেট থেকে দুনিয়া ভূমিষ্ঠ হয়েছে, আর এক জীবন শুরু হয়েছে, ঠিক ওইরকমই। এই জীবনগুলির পাঁচটি স্তর রয়েছে, কোন একটা আলোচনা আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কতদিন পর্যন্ত ফিরে আসবেন, আন্নাহুম লা ইয়ারজিউন হাত্তা, অতদিন পর্যন্ত ফিরে আসবে না, হাত্তা যতদিন পর্যন্ত ইজাফতি হাত ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ মাজুজের যে প্রাচীর রয়েছে প্রাচীরের দ্বার না খুলে দেওয়া হবে, ইয়াজুজ মাজুজকে যতক্ষণ পর্যন্ত মুক্ত না করা, বন্দী করা আছে, জুলকারনাইনের মজবুত প্রাচীর দিয়ে তাদেরকে ঘিরে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে, যতদিন পর্যন্ত এই প্রাচীর আল্লাহ ধ্বংস না করবেন যেইভাবে হোক না কেন, আর এই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে না আসবে, যেটা কিয়ামতের বড় যে লক্ষণগুলি রয়েছে, বলতে পারেন কেউ যে কিয়ামতের বড় লক্ষণ, আশরাতুস আলামাতে কুবরা, বড় বড় লক্ষণ কয়টি রয়েছে, হ্যাঁ হাত্তা তারো আশরা আয়াতিন, দশটি, হ্যাঁ কিয়ামতের আলামত বা কিয়ামতের নিদর্শন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে বড় নিদর্শন এগুলি, আর হাজার হাজার নিদর্শন রয়েছে আলামাতে সগরা, ছোট ছোট নিদর্শন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যখন হাত্তা, এমন কি ইজা ফতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, যখন ইয়াজুজ মাজুজের প্রাচীরের দরজা খুলে দেওয়া হবে, বা ইয়াজুজ মাজুজকে ফতিহাত মানে মুক্ত করে দেওয়া হবে, বন্দী করা আছে মুক্ত করে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন, তখন এই ইয়াজুজ মাজুজ জাতি প্রত্যেক উঁচু স্থান থেকে, হাদাব মানে উঁচু স্থান, পাহাড় পর্বত যে কোনো উঁচু স্থান, উঁচু স্থান থেকে ইয়ানসিলুন ছুটে আসবে, নাসালা ইয়ানসিলুন মানে দৌড় দিয়ে আসা, ছুটে আসা, ছুটে আসবে, তারা দ্রুত বেগে ছুটে আসবে, এমন ভাবে ছুটে আসবে আর পৃথিবীর কোনো কিছু রাখবে না, বড় বড় নদী নালার পানিকে শুকিয়ে দেবে পানি পান করে, বহেরা তাবরিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, বহেরা হচ্ছে উপসাগর বাহার, বহেরা তার পানিকে পান করে শুকিয়ে দিবে, কত তাদের সংখ্যা রয়েছে, অসংখ্য ইয়াজুজ মাজুজ রয়েছে,
আর কত তার রাক্ষস জাত। তাফসীরকাররা লিখেছেন যে এদের সামনে হাতি পড়বে, হিংস্র পশু পড়বে, বড় বড় জীবজন্তু পড়বে, সবকে গিলে খাবে, শেষ করবে, আর সমস্ত মানুষকে খুন করবে, ধ্বংস করবে, ধ্বংস করে দেবে। এত বড় বিশাল বিপর্যয় নেমে আসবে পৃথিবীতে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, ইয়াজুজ মাজুজের ফিতনাই, অশান্তির শেষ থাকবে না। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে নামাবেন, ইমাম মাহদি আসবে, আর ঈসা আলাইহিসসালাম বদদোয়া দেবেন, ইয়াজুজ মাজুজ হবে, ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে অনেক লম্বা লম্বা হাদিস রয়েছে, যা আজকে বললে তাফসীর আমাদের শেষ হবে না, এই জন্য সংক্ষেপে এতটাই বললাম। ইয়াজুজ মাজুজ সম্পর্কে অতিরিক্ত জানার জন্য কোরআনে কেরিমের আলোকে এখানে আয়াত রয়েছে, আয়াত নম্বর কত? 96 বলা হয়েছে। আর কোন সুরায় রয়েছে? সূরাতুল কাহফ, সূরায় কাহফে রয়েছে। প্রতি জুমায় পড়ছেন, ইন্না ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয় ইয়াজুজ মাজুজ, ওখানে ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়েছে, অশান্তি করে দিয়েছে। ফাহাল নাজআলুকা খারাজান আলা আনতাজ আলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। যুলকারনাইনের কাছে এলাকাবাসী যখন উত্তর পূর্ব দিকে, সুদূর উত্তর অঞ্চল আর পূর্ব অঞ্চল বলা হয়েছে, উত্তর পূর্ব অঞ্চল লে যখন পৌঁছে গেলেন যুলকারনাইন শাসক, সারা পৃথিবীর সেই যুগের জনবস্তি যতদূর পর্যন্ত ছিল তার রাজত্ব পৌঁছেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে করতে পশ্চিম দিকে পৌঁছে গেলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে করতে গিয়ে পূর্বে পৌঁছলেন, প্রথম পূর্বে পৌঁছলেন, তারপরে মাতলে আশামসে, হাত্তা ইজাবালা মাগরিব আশামসে, পূর্ব পশ্চিম দিকে, পশ্চিম দিকে আটলান্টিকের পরে আমেরিকার তখন গন্ধ ছিল না, ফলে আটলান্টিক পর্যন্ত পৌঁছিলেন, পূর্ব দিকে যতদূর পৌঁছার পৌঁছিলেন, উত্তর দিকে গেলেন, দক্ষিণ দিকের কথা কোরআনে কেরিমে বলা হয়নি, কারণ দক্ষিণ দিকে সাগর রয়েছে, কোনো জনবস্তি ছিল না, ইয়ামানের পর আর কোনো জনবস্তি নেই, তাই না? এইরকম আফ্রিকার পর কিছু আমরা পারিশ্রমিক দেব, পয়সা দেব, কিন্তু আলা আনতাজ আলা বাইনানা বাইনাহুম সাদ্দা, একটা প্রাচীর, মজবুত প্রাচীর তৈরি করে দেন, আপনি তো শক্তিশালী শাসক আর সারা পৃথিবীতে বিজয় লাভ করেছেন, আমাদের মাঝে আর এই ফিতনা ফাসাদি ইয়াজুজ মাজুজ জাতির মাঝে একটা মজবুত প্রাচীর দাঁড় করে দেন। যা ঘটনা লম্বা রয়েছে, সূরা কাহফের তফসির আমাদের এই গত কয়েক মাস আগে বা বছর খানেক আগে হয়েছে, আর এই তফসির, এই সূরাগুলি যদিও এর আগে রয়েছে, আমরা তো উল্টো দিক থেকে তফসির করে আসছি, কিন্তু আমাদের বেশ কিছু ভাইয়ের তলব ছিল যে সূরা কাহাফ এই তফসির করে দেন। সূরা কাহাফের তফসির থেকে শুরু করে মারিয়াম, তহা, এই সূরাগুলি তফসির করা আছে, এই জন্য এই সূরা আম্বিয়া শেষ হলে আমরা সূরাতুল ইসরা বনী ইসরায়েল আমরা চলে যাব। সূরা কাহাফে তাহলে উল্লেখ করা হয়েছে কার কথা বললাম? ইয়াজুজ মাজুজের কথা, এই সূরা আম্বিয়ার আয়াতের পরে। সূরা কাহাফের আয়াত নম্বর 94-99 পর্যন্ত এই আয়াতগুলিতে দেখেন, এই আয়াতগুলি তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামত সম্পর্কে, ওয়াক্তারাব আল ওয়াদুল হক, নিকটবর্তী হয়ে যাবে আল ওয়াদুল হক, চিরসত্য প্রতিশ্রুতি। হক মানে সত্য, আর ওয়াদ মানে প্রতিশ্রুতি, ওয়াদা, আর ওয়াক্তারাব মানে নিকটবর্তী হয়ে যাওয়া। যদিও অতীতকাল উল্লেখ করা হয়েছে, কিন্তু এর অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। হ্যাঁ, আর কোরআনের ভাষা এরকম অনেক জায়গায় রয়েছে, কাদ আফলাহাল মুমিনুন, আফলাহা হচ্ছে মাজি মানে অতীতকাল, তাই না? তো কাদ আফলাহাল মুমিনুনের অর্থ হয় যে মুমিনরা সফল কাম অলরেডি হয়েই গেছে, হয়ে গেছে না হবে? হবে, নিশ্চিত হবে, যেই কথা কাজটি নিশ্চিত যাতে কোনো সন্দেহ নেই, এই রকম কথাকে মাজি দিয়ে অতীতকাল দিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে বর্ণনা করেছে, তার মধ্যে এটি একটি জায়গা। ওয়াক্তারাব আল ওয়াদুল হক, চিরসত্য প্রতিশ্রুতির সময় কি হয়েছে? ঘনিয়ে এসেছে, নিকটবর্তী হয়েছে, কারোবা থেকে ইখতারাবা বা ইফতিয়াল ফায়দা হিয়া ওয়াক্তারাব আল ওয়াদুল হক, চিরসত্য প্রতিশ্রুতির সময় ঘনিয়ে আসবে, বললাম ভবিষ্যতের অর্থ করেন, যখন ঘনিয়ে আসবে বা ঘনিয়ে আসলে কি হবে? ফায়দা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু, যারা কাফের তাদের দৃষ্টি তখন স্থির হয়ে যাবে ভয়ে ভীতিতে, দৃষ্টি স্থির হয়ে যাওয়া মানে থমকে যাওয়া, থমকে যাওয়ার ভাষার ব্যবহার করেন, হঠাৎ করে একটা যদি বিকট শব্দ হয়, একটু চোখের পলক মারছেন না ভয়, হয় না এরকম?
তো যেই দিন সত্য ওয়াদা কিয়ামতের সময় চলে আসবে, এই ওয়াদুল হক সত্য ওয়াদার একটি তাফসির হচ্ছে কিয়ামতের দিন, অর্থাৎ সিংগাই ফুক। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফুক দিবেন, সেই দিন মানুষ হতভম্ব হয়ে তাদের দৃষ্টি শক্তি কি হয়ে যাবে, চক্ষু স্থির হয়ে যাবে, স্থির হয়ে যাবে, হাই কি হলো কি হলো এরকম করবে। আর কেউ কেউ বলেছেন যে এখানে আল ওয়াদুল হক সত্য ওয়াদা মানে হচ্ছে মত, প্রত্যেক মানুষের মৃত্যুর দিন, ভাবতেই পারেনি যে আজকে মত চলে আসবে। আপনি কি ভেবেছেন যে আজকে মরে যাবেন আপনি? আমি কি ভেবেছি যে এখনই মত চলে আসতে পারে? হঠাৎ যখন মত চলে আসবে কি হলো করছে না, সুবহানাল্লাহ, যতক্ষণ হুঁশ আছে কত যে কল্পনা তার মনে জাগছে, হাই আমার স্ত্রী গেল, ছেলে মেয়ে গেল, হ্যাঁ আমি সবকিছু ভোগ বিলাস গেল, টাকা পয়সা গেল, কত লোকের কাছে পাওনা দাওনা, চাকরি গেল, সব গেল, সব গেল। তাহলে মত কে বোঝানো হয়েছে? কেউ কেউ বলেছেন দুটোই তফসির হইতে পারে, এই দুটো সময় মানুষ হতভম্ব হয়ে যাবে, মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, ভয় ভীত হই, বিশেষ করে কাফির মতের সময় আল্লাহ পাকের আজাব শাস্তির ফেরেশতাদেরকে অবলোকন করে নিয়েছে, দেখে নিয়েছে, দেখতে পাচ্ছে আজাবের ফেরেশতারা, আর সংশোধনের দরজা তওবার দরজা বন্ধ হয়ে গেছে, ভয়ে অস্থির হয়ে হতভম্ব হয়ে গেছে। সিংহায় যেদিন ফুক দেওয়া হবে সেই দিন যেসব মানুষরা বেঁচে ছিল কি হলো, মাঠে ঘাটে সকাল সকালবেলা বেরোচ্ছিল সিংহাই ফুক, পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, সুবহানাল্লাহ, অস্থির হয়ে যাবে চোখ, হতভম্ব স্থির হয়ে যাবে তাদের। যেসব লোকেদের পুনরুত্থান হবে কবর থেকে মরে উঠবে, তাদের কথাও নেন, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, কবর থেকে উঠবে হতভম্ব, কি হলো কি হবে কি হবে, কোথায় যেতে হবে, সবাই যেদিকে ছুটছে ছুটবে, হ্যাঁ এখন সবকে হাসর হইতে হবে, একত্রিত হইতে হবে, সবাই বিচার দিবসে হাজির হবে। বিশেষ করে কাফির যেহেতু তারা বেআমল, না ইমান না নেক আমল, পাপের বোঝা নিয়ে হাজির হয়েছে, সুতরাং তাদের চক্ষু স্থির হয়ে পড়বে, ইয়া ওয়াইলানা, আর বলে হাই সর্বনাশ, ওয়াইল মানে সর্বনাশ ধ্বংস, হাই দুর্ভোগ, হাই আমাদের দুর্ভোগ, কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাজা, এই সত্য ওয়াদা মতের সময় আল্লাহর আজাব শুরু হয়ে যাবে, মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যাবে, কর্মক্ষেত্র শেষ, এখন জবাব দিতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এতে থেকে আমরা উদাসীন ছিলাম, গাফিল ছিলাম, কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাজা, যখন কবর থেকে উঠবে হাই কিয়ামতের দিবস থেকে, মহাবিচার দিবস থেকে গাফিলতিতে ছিলাম, কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাজা, বল কুন্না জালিমিন, আর শুধু উদাসীন ছিলাম না, বরং আমরা বড়ই জালেম অন্যায়কারী ছিলাম, আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেছি, রাসূলের প্রাপ্যের ক্ষেত্রে জুলুম করেছি, মানুষের অধিকারের ক্ষেত্রে জুলুম করেছি, বরং আমরা জালেম ছিলাম। আসলে আল্লাহ বোধ শক্তি দিয়েছিলেন, বিবেক বিবেচনার শক্তি দিয়েছিলেন, দুনিয়া অনেক বুঝতাম, সায়েন্স টেকনোলজি অনেক বুঝতাম, দুনিয়ার অনেক পড়া পড়েছিলাম, কিন্তু আখেরাত সম্পর্কে কখনো চিন্তা করিনি। 60 বছর 70 বছর আজকাল অধিকাংশ মুসলিমদের জীবন চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, দুনিয়ার কত কি চিন্তা করেছে, বিদেশে যাব, এই করব, এই করব, কে ব্যবসা করব, কে চাকরি করব, এই করব, সেই করব, বিবাহ করব, শাদী করব, ঘর করব, বাড়ি করব, নারী করব, অনেক কিছুই চিন্তা করেছে, উন্নতি করব, অনিষ্ট থেকে বাঁচবো, সব চিন্তা করেছে, একমাত্র অহমানিল আখেরাত হম গাফেলুন, পরকাল থেকে উদাসীন হয়েছিল, কখনো চিন্তা করেনি। আজকে যেসব মুসলিমদের জীবনটা এমন কেটে যাচ্ছে, 60 বছর 70 বছরের জীবন চলে গেল, কখনো চিন্তা করলো না যে কেন আসলাম, আর কোথায় যাচ্ছি, কোথায় যাব, কোনখানে হাজির হব, এরপরে কি হবে, মৌতের পরে কি আছে, কখনো চিন্তা করলো না, সে কি আবার মুসলিম? এটা হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়। 10টি প্রসিদ্ধ যে ইসলাম ভঙ্গকারী বিষয় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ পাকের জীবন বিধান থেকে এমন বিমুখতা, এমন ভাবে মুখ ফিরিয়ে থাকা, সারা জীবনটা মুখ ফিরিয়ে থেকে গেল, দুনিয়ার দিকে মুখ করে থেকে গেল, আখেরাত মুখী হলো না, আল্লাহর দিন মুখী হলো না, লায়াত আল্লামহু, আল্লাহর দিন শিখলো না,
ওয়ালাই আমাল বেহি, আর দিনের উপর আমলও করলো না, কোনো কাজ করবো ভালো নেক আমলও করলো না, তারা মুসলিম নয় নিঃসন্দেহে, ভালো করে জেনে রাখেন। তারপরে আল্লাহ ফাকর রব্বুল আলামিন জাহান্নামে কারা যাবে তাদের সম্পর্কে বলছেন, ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, শুনে রাখো নিঃসন্দেহে মানুষ তোমরা, অমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে ছেড়ে দিয়ে যেসবের তোমরা পুজো করতে, পাথরের পূজা করতে, মূর্তির পূজা করতে, গাছের পূজা করতে, আগুনের পূজা করতে, যেসবের পূজা করতে, আর যেসব মানুষের পূজা করতে, আর ওই সব মানুষ এই পূজোর ওপর, এই সিজদার ওপর, তাদের পাঁচুমার ওপর আর তাদের কবর পূজার ওপর সন্তুষ্ট ছিল, শুনে রাখেন, মানুষের ক্ষেত্রে যেসব মানুষরা তাদের পূজায় সন্তুষ্ট, যে আমাদের পূজা হোক এমন পীর যে তাদের সেজদা করায় খুশি, সেজদা না করলে বেয়াদব, তাদের পায়ে চুমা দিলে খুশি, তাদের পায়ে ঝুঁকে যদি সালাম করে রুকু করে খুশি, তাদের অন্ধ অনুকরণ করলে খুশি, বিনা দলিলে কথা মানলে খুশি, আর যদি কেউ বলে যে আপনি যে কথাটা বলেন এটা কোন হাদিসে আছে, নারাজ অসন্তুষ্ট এরা। আমরা মারা গেলে এমন যদি ভণ্ডরা হয়, আমরা মারা গেলে আমাদের কবর পাকা হোক, ওসিয়ত করে গেল অথবা ইঙ্গিত করে গেল অথবা লোকেরা জানে যে মরলে এর কবর পাকা হবে, চাদর চড়বে, ফুল চড়বে, আর এদের পুজো হবে, নিষেধ করে গেল না, এরাও শুনে রাখেন ভালো করে, ইন্নাকুম নিঃসন্দেহে তোমরা, হে মুশরিকরা, হে বহুত্ববাদীরা যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করেছ, হে পাপিষ্টরা, হে গুনাহগাররা, পাপের জীবন যাপন করে বিনা তওবায় দুনিয়া থেকে বিদায় নিয়েছো, কর্মক্ষেত্র ত্যাগ করেছো আর বদলার জগতে পৌঁছে গেছো, বিনা আমলে নেক আমল নিয়ে যাওনি, পাপের বোঝা নিয়ে গেছে, অমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা পূজা করতে, হাসাবু জাহান্নাম, তোমরা সকলে, অর্থাৎ যারা পূজারি, যারা পূজা করেছে আর যাদের পূজা করা হয়েছে, যারা উপাসনা করেছে শিরকি উপাসনা, শিরকি জীবনযাপন করেছে, কুফরির জীবনযাপন করেছে, মানুরচিত বিধানে বিশ্বাসী হয়েছে, আর যারা মানব রচিত বিধানের বাস্তবায়ন করেছে আর ওরা রচনা করেছে, সকলে এরা কি হবে, হাসাব ও জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে। হাসাব মানে হচ্ছে হাতাব, হাতাব লাকড়িকে বলে, কাঠ যা জ্বালানি হয়, হাতাব, হাতাব আর হাসাব মানে হচ্ছে একই, শুধু পার্থক্য কিসের, সদ আর তয়ের পার্থক্য, সদের জায়গায় ত দিলে হাতাম মানে লাকড়ি কাঠি যেগুলি জ্বালানি হয়, আর হাতাম হাসাব মানে হচ্ছে জ্বালানি। তো যেসবের পূজা, পাথরের পূজা করেছে, পাথরকে আল্লাহ জাহান্নামে ফেলবেন, মানুষের পূজা করেছে আর পূজার উপর সন্তুষ্ট, ওকে আল্লাহ জাহান্নামে দেবেন, গাছের পূজা করেছে, যেই গাছের পূজা হয়েছে, বট গাছের পূজা হয়েছে, আল্লাহ জাহান্নামে দেবেন, গঙ্গা যমুনার পূজা হয়েছে, আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন ওই কাফের মুশরিকদের সামনে, কবর মাজারে পূজা করা হয়েছে আর ওই মাজারে যে শায়িত সে তার উপর সন্তুষ্ট ছিল, ওই মাজার সব আল্লাহ জাহান্নামে দেবেন তাদের চোখের সামনে, যেটা কত মাদের মাজার, যেই মাজারের পূজা করতে সেটাকে জাহান্নামে ফেললাম, হাসাব ও জাহান্নাম, জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামে জাহান্নামের জন্য আলাদা কয়লার ব্যবস্থা থাকবে না, পেট্রোল গ্যাস দিয়ে জ্বালানো হবে না, জাহান্নামকে লাকড়ি কাঠি দিয়ে জ্বালানো হবে না, খড়কুটো দিয়ে জ্বালানো হবে না, কি দিয়ে জ্বালানো হবে, জাহান্নামের আগুনে জ্বালানি হবে মানুষ, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ওয়ান নাতা ওয়াল বাসি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমরা নিজেদেরকে আর নিজের পরিবার পরিজনকে, স্ত্রী ছেলে মেয়েদেরকে, নিজের আত্মীয় স্বজন আপনজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচাবার চেষ্টা করো, ওয়াকুদুহান নাস যার জ্বালানি হবে, আর নাস মানব জাতি, ওই সব মানুষ যেসব মানুষ পাপের জীবন যাপন করেছে, বিনা সংশোধনে দুনিয়া থেকে গেছে, ওয়াল হিজারা আর পাথর জাহান্নামের জ্বালানি হবে, কোন পাথরগুলি, যেই পাথরগুলির পূজা হয়েছে, হোবালের পূজা হয়েছে, পাথরের মূর্তির পূজা হয়েছে, হ্যাঁ স্বর্ণ স্বর্ণ মন্দিরের পূজা হয়েছে, স্বর্ণ মূর্তির পূজা হয়েছে, হ্যাঁ জি হ্যাঁ, মাজারের পূজা হয়েছে, মাজারের মাটি, এগুলি ওয়াল হিজারা, কবর পাকা করা হয়েছে, কবরের উপর যে ইট বসানো আছে, পাকা করা আছে, সাজানো আছে গম্বুজ, এগুলি অকুদুহান্নাস ওয়াল হিজারা, ওই আয়াতটি সূরা তাহরিমের, আর এই আয়াতকে মনে রাখবেন, আল্লাহ পাক বলছেন যে এগুলি সব কি হবে, হাসাব ও জাহান্নাম, এখানে হাসাব ও জাহান্নাম, ওখানে বলা হয়েছে ওয়াকুদুহা, ওয়াকুদ মানে জ্বালানি, আর হাসাব আর হাতাব মানে হচ্ছে জ্বালানি, আনতুম লাহা ওয়ারিদুন,
তোমরা তাতে প্রবেশ করবে। ওয়ারাদা ইয়ারে তো মানে ঘাটে নামা, নদীর ঘাটে নামাকে আরবি ভাষায় ওয়ারাদা বলা হয়। ওয়ালাম্মা ওয়ারাদা মা আমাদিয়ানা, মুসা আলী সালাম যখন ফেরাউনের জুলম অত্যাচার থেকে আত্মরক্ষা করার জন্য মেসর থেকে পালায়ন করলেন যৌবনকালে, এখন বিবাহ শাদী করেননি, আর মাদিয়ানের পানির ঘাটে গিয়ে অবতরণ করলেন। ওয়ালাম্মা ওয়ারাদা মা আমাদিয়ানা ওয়াজাদা আলী উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, এক দলকে দেখলেন যে সেখানে লোকেরা তাদের বকরি ছাগলকে মেষকে দুম্বাকে পানি পান করাচ্ছে। ওয়ারাদা ওখানে, এখানে ওয়ারেদুন, তোমরা সেই জাহান্নামের ঘাটে নামবে, প্রবেশ করবে। ওয়ারেদুন, আল্লাহ পাক বলছেন লাউকান হাওলাই আলেহা, এরা যদি উপাস্য হতো, সত্য উপাস্য, এই দেবদেবীগুলি মূর্তিগুলি যদি উপাস্য হতো, সত্যি এদের উপাসনা যদি আল্লাহ পাকের অনুমতি ক্রমে হইতো, কবর মাজার পূজা যদি আল্লাহ পাকের অনুমতি ক্রমে হইতো, পাথরের পূজা, নদীর পূজা, গাছের পূজা যদি আল্লাহর অনুমতি ক্রমে হইতো, লাউকান হাওলাই আলেহা, এরা যদি সত্যি সত্যি সত্য উপাস্য হইতো, মা ওয়ারা দুহা, আল্লাহ বলছেন তাহলে এরা কখনো জাহান্নামে প্রবেশ করত না, জাহান্নামের ঘাটে নামত না। ওয়া কুল্লুন ফিহা খালেদুন, এতে এই জাহান্নামে এরা সকলে, যারা পূজা করেছিল পূজারী আর যাদের পূজা করা হয়েছিল, সকলে কি হবে, চিরকাল অবস্থান করবে, চিরকাল থাকবে। ইমান ভঙ্গ করে যদি বড় শিরকুফুরি করে গিয়ে থাকে তাহলে চিরকাল বসবাস করবে, আর ইমান ভঙ্গ করেনি, মুসলিম জীবনে বহু পাপ করেছে, এমন পর্যায়ে পৌঁছেনি যে ইমান নষ্ট করে দিল পুরোপুরি, ইমান দুর্বল করে গেছে, তাহলে খালেদুনের অর্থ যেসব আয়াতে রয়েছে, যেমন খুনের ক্ষেত্রে আল্লাহ বলছে খালেদিন, খালেদান ফিহা, এরকম বিভিন্ন পাপের ক্ষেত্রে খালেদান মুখাল্লাদান, আত্মহত্যাকারী সম্পর্ক হচ্ছে, এগুলো মানে হচ্ছে দীর্ঘকাল। খালেদান মানে কি, দীর্ঘকাল, এটা হচ্ছে ভাব অর্থ। আর আমরা আমাদের বাকভঙ্গিমাতে এরকম কথা বলে থাকি, একটা লোক সৌদি আরবে বা বিদেশে যদি 25টা বছর, 60-70 বছর, 80 বছর বাঁচল, আর সে যদি 25-30টা বছর কাটিয়ে দেয়, তো লোকেরা কি বলে, চিরকাল বিদেশেই থেকে গেল। চিরকাল কোথায় থেকেছে, বাল্যের জন্য 25 বছর ওইদিকে থেকে এসছে, বাকি 25 বছর এইখানে থাকলো, তারপরে আবার গিয়ে 25 বছর দেশে, চিরকাল তো দিয়েছে, বিদেশেই কাটিয়েছে লোকটা, বলে না। হ্যাঁ হ্যাঁ, চিরকাল মানে কি, দীর্ঘকাল এখানে অর্থ। লাহুম ফিহা জাফির, এই জাহান্নামীদের এই জাহান্নামে, ফিহা মানে ফিনার জাহান্নাম, জাহান্নামের আগুনে কি হবে, জাফির, জাফির মানে হচ্ছে ফুফিয়ে ফুফিয়ে কান্না, এমন কান্না যে ফুফিয়ে ভিতর থেকে ফাফরে ফাফরে কান্না করবে, জাফির তাদের আর্তনাদ হবে, চিৎকার করবে, কিন্তু এত চিৎকার যে চিৎকারের কারণে অন্য কারো কোনো কথা শুনতে পাবে না। 10 জন লোক যদি এখানে হইচই করে কথা বলেন আর আমি প্রশ্ন উত্তর দিই, তো প্রশ্নের কি উত্তর দিচ্ছে কিছু শুনতে পাবেন, 10-20 জন গল্প করাই যদি প্রশ্নের উত্তরটা শুনতে পাচ্ছেন না, ওই কথাটা এখানে আল্লাহ বলেছেন, কি বলছেন, লাহুম ফিহা জাফির, এই জাহান্নামীদের যারা নরকবাসী তাদের এই জাহান্নামে জ্বলা অবস্থায় জাফির আর্তনাদ হবে, চিৎকার করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে, ওয়াহুম ফিহা লা ইয়াসমাউন, আর ওই জাহান্নামে এরা জ্বলা অবস্থায় কোনো অন্য কথা শুনতে পাবে না, কোনো কথা শুনতে পাবে না, এই হইচুই আর চিৎকারে আর্তনাদে। ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, তবে সৎকর্মশীল যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাকভঙ্গিমা কোরআনে কারীম হচ্ছে, যখনই আল্লাহ জাহান্নামের কথা বলেছেন তখনই জান্নাতের কথা বলেছেন, যখনই জাহান্নামী পাপিষ্ঠদের কথা বলেছেন আর জাহান্নামের কথা বলেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নেক লোকদের কথা, সৎকর্মশীলদের কথা বলেছেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যালেন্সটাকে ঠিক রেখেছেন, যাতে মানুষ শুধু ভয় যদি থাকে আর আশা না থাকে নিরাশ হয়ে যাবে, আর শুধু উচ্চ আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা যদি থাকে ভয় না থাকে তাহলে দুঃসাহসী হয়ে যাবে, পাপের জন্য সাহস হয়ে যাবে, আরে জান্নাত তো আছে, যেমন আজকালকার মুসলিমরা, মুসলিম যখন একদিন তো জান্নাত পাবো, মুরজিয়া এরা, এরা কি মুরজিয়া, বাতিল ফিরকা, প্রাচীন যুগে একটা জন্মেছিল, বুঝলেন, যে তারা বলতো যে কালিমা পড়লে গেল সব সাত খুন মাফ, হ্যাঁ, লায়তর মাল ইমানে মাসিয়া, মুমিন মুসলিম যখন হয়েছে জন্মসূত্রে হোক আর যেভাবে হোক, তখন গুনাহ করলে আর যায় আসে না। আজকালকার বেনামাজি মুসলিম তাদের পাপের জীবন, আর বলেন তাদেরকে যে ভাই এত পাপ করছেন, নামাজটাও পড়ছেন না, সবসময় গুনাহ আর খারাপ নোংরা ফিল্ম আর জুয়া আর এই সেই, তো আপনাকে আল্লাহ বলে ভয় লাগে না, আর আখেরা জান্নাত জাহান্নামের কথা কোনোদিন চিন্তা করেন না, বলছে কি বলেন, মুসলিম যখন একদিন তো জান্নাত পাবো,
এরা আছে মুরজিয়া, বাতিল পন্থী, উচ্চ আশা আকাঙ্ক্ষা ভয় নেই তাদের। ভয়ের একটা ডানা থাকতে হবে আর আশা আকাঙ্ক্ষার, আর রাজা ওয়াল খৌফ, আল আব্দু ইয়াকুনু বাইনার রাজা ওয়াল খৌফ, আশাও থাকবে আল্লাহর রহমতের আর ভয়ও থাকতে হবে। নব্বি এবাদি আন্নি আনাল গাফুর রহিম, আল্লাহা বলছেন যে হে নবী আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে খবর দিয়ে দাও, সংবাদ দিয়ে দাও, আন্নি আনাল গাফুর রহিম, আমার নাম হচ্ছে গাফুর, মহান মার্জনাকারী, আমি মাফ করি, আর রহিম, আমি দয়াবান দয়ালু, আমি দয়াও করি মায়াও করি। কিন্তু তার সাথে আরো শোনা, এটা হচ্ছে একটা ডানা যে আল্লাহ মাফ করবেন, ভুল হয়ে গেছে তখন বলে আল্লাহ মাফ করবেন, এখন মাফের জন্য চেষ্টা করেন, কমান নেওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু ভুল করার আগে ভুল করতে থাকবে আল্লাহ মাফ করবেন, করবেন নাকি কখন হেদায়েত পাবেন না, কথাটা বুঝলেন? আমার একটা ভুল হয়ে গেছে তার কি করবেন, ফিরিয়ে নেওয়া যাবে, পাপ হয়ে গেছে, তাহলে এখন কি করতে হবে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি রহম করো, এখন আশা রাখেন আল্লাহ পাকের কাছে তার রহমতের, তার মাগফিরাতের। আর কেউ যদি গোনা করার আগে থেকে এটা মগজে বসিয়ে রাখে যে আল্লাহ গাফুর রহিম, আল্লাহ মাফ করবেন, আল্লাহ রহম করবেন, পাপ করতে থাকি, তাহলে কখনো জান্নাতের রাস্তা পাবে না, কখনো জান্নাতের রাস্তা পাবে না, দুঃসাহসী হয়ে যাবে, নির্ভীক হয়ে যাবে, ভয় থাকবেন। ও আন্না আজাবি হল আজাবুল আলিম, আল্লাহ বলছেন যে আর শুনে রাখো, এটাও শুনিয়ে দাও যে আমার আজাব হচ্ছে বড়ই মর্মান্তিক আজাব, আমার সাজা শাস্তি হচ্ছে বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি, দুনিয়ার কোন শাস্তি নয়, জাহান্নামের আজাব, কবরের আজাব, দুটো কি আপনার সামনে রাখতে হবে। যখন অসুস্থ হয়ে যাবেন আর মনে হয় অচল হয়ে যাবো, বাঁচবো না, তখন আল্লাহর কাছে রহমতের আশা করবেন, কারণ তখন গুনার ভয় কম, বিছানায় পড়ে আছেন, জেনার কথা চিন্তা করবেন, মদের কথা চিন্তা করবেন, হ্যাঁ সিগারেট খাওয়ার কথা চিন্তা করবেন, জুয়া খেলি, শুয়ে শুয়ে বিছানায় পড়ে আছে হসপিটালে আর জুয়া খেলি চিন্তা করবেন না, তো পাপের চিন্তাটা তখন, পাপের কামনা বাসনা কমে আসবে, তাহলে ও তখন আল্লাহ পাকের কি করবেন, আর আমলের বেশি সুযোগও নেই, ভালো করে ঠিকভাবে নামাজও পড়তে পারছি না, বসতে পারছি না, দাঁড়াইতে পারছি না, তাহলে তখন আল্লাহ পাকের রহমতের আশাবাদী হবেন। আর সুস্থ থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় পাপ হওয়ার সম্ভাবনা বেশি, যৌবন আছে, সৌন্দর্য আছে, পয়সা আছে, হ্যাঁ নেতৃত্ব আছে, ক্ষমতা আছে, শরীরে রক্ত তাজা হয়ে আছে, এখন যে কোনো পাপ হইতে পারে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারবেন, হ্যাঁ পাপ করে পালাইতে পারবেন এক দেশ থেকে এক দেশে, বিছানায় পড়ে না, তখন পাপ হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং তখন কোনটাকে বেশি মজবুত রাখতে হবে, ভয়টাকে মজবুত রাখতে হবে যে আল্লাহ ধরে নেবেন, আজকে সুস্থ আছি আল্লাহ বিছানায় ফেলে দিতে পারেন, আজকে বেঁচে আছি আল্লাপাক আজকে মেরে দিতে পারেন, হ্যাঁ আল্লাপাক রাজাব নেমে যেতে পারে, এখনই গাড়িতে চড়তে যাচ্ছি গোনা করে, বা এই গাড়িতে চড়ে গোনার জায়গায় যাবো, আল্লাপাক দুর্ঘটনায় লিপ্ত করতে পারেন, এই গাড়িতেই মারা যেতে পারি, ধ্বংস হইতে পারি, এইগুলো যারা চিন্তা করবে তাদের দ্বারা গোনা হবে না, ভালো করে শুনে রাখেন। আল্লাপাক রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, তবে শুনে রাখো নিঃসন্দেহে ওই সব লোকেরা যাদের জন্য আমার পক্ষ থেকে, মিন্নাহ মানে আমার পক্ষ থেকে, যাদের জন্য আমার পক্ষ থেকে পূর্বে কল্যাণ নির্ধারিত হয়েছে, হোসনা মানে কল্যাণ, তাদের জন্য পূর্বেই আমি নির্ধারণ করেছি কল্যাণ, যে এরা হবে সৎকর্মশীল, এরা হবে ইমানদার, এরা হবে পরেজগার, এরা হচ্ছে জান্নাতি, আল্লাহ পাক পূর্বেই নির্ধারণ করেছেন যে এরা সৎপথের উপর থাকবে, অর্থাৎ নেক লোকেরা, কারণ তার আগের আয়াতে বলা হলো যে যেসব লোকের পূজা করা হয়েছে, হ্যাঁ তারা কি জাহান্নামের ইন্ধন হবে, হবে না, হবে না, যেসব বস্তুর পূজা হয়েছে, ব্যক্তির পূজা হয়েছে, জাহান্নামে যাবে, তাহলে প্রশ্ন উঠে স্বাভাবিক, আর এই প্রশ্ন কাফেররা উঠিয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যে তাহলে কেমন হইল, ওজাইরের পূজা করতো ইহুদিরা, ঈশার পূজা করে খ্রিস্টানরা, তাহলে কি ওজাইর আর ঈশা আলাইহিসাল্লাম তারা কি জাহান্নামে যাবে, এখন প্রশ্ন উঠতে পারে বিদ্যার্থীদের কাছে, যে আপনারা বলছেন যে যেসবের পূজা হয়, যাদের পূজা হয় তারা জাহান্নামে যাবে, তাহলে জিলানি আর চিস্তি কি জাহান্নামে যাবে, হ্যাঁ কেউ যদি বলে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে সে তো শিরক করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে সাহায্য চাইলো, আল্লাহর কাছে চাওয়া তার জন্য ফরজ ছিল, তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাহান্নামে যাবেন, হ্যাঁ এর উত্তর কি হবে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালামের কাছে খ্রিস্টানরা চেয়ে থাকে, হ্যাঁ যে ঈসা আলাইহিস সালাম তাদের গুনাহমুক্ত করার জন্য সে নিজের বলিদান করে দিয়েছে, হ্যাঁ
সে যে সুলিতে চড়েছে এর মাধ্যমে খ্রিস্টানদের নাকি গুনার সব কাপ্পারা হয়ে গেছে। তাহলে যদি এই ভ্রান্ত ধারণা থাকে তো পাপ করবে না কেন, জেনা করবে না কেন, মদ খাবে না কেন পানির চাইতে বেশি, তাই না? সারা জীবন মদে ডুবে থাকে, বলে ঈসা আলাইহিসসালাম আমাদের জিসাস ক্রাইস্ট কি করেছেন আমাদের জন্য কাপ্পারা স্বরূপ নিজের জান দিয়ে দিয়েছেন, পাপ করতে থাকবে তাই না, খুন করতে থাকবে, জুলুম অত্যাচার করতে থাকবে, এক এক দেশকে দেশের পর দেশকে গিলে খেয়ে নেবে, বলবে ঈসা আলাইহিসসালাম সব কাপ্পারা দিয়ে দিয়েছে, পাপ করবে না করবে না, কিন্তু একজন মুসলিম না, আমার গুনাহের বোঝা আমাকে উঠাইতে হবে, আমার পাপের বোঝা আমাকে উঠাইতে হবে, আমি অন্যায় করবে জবাবদেহি আমাকে করতে হবে, আমার কাফফারা কেউ হবে না, আমার ওসিলা আমার ঈমান আর আমল কোনো ব্যক্তি নয়, কোনো ব্যক্তির ওসিলা দিয়ে আমি পার হইতে পারবো না, এতে জীবনের সংশোধন হয়ে যাবে। এতে আরো শুনে রাখেন যখন ওসিলার কথা আসলো, তাহলে ভ্রান্ত ওসিলার যা বিশ্বাসী যে অমুক ব্যক্তি ওসিলা হবে, নবী অলি ওসিলা হবে, অমুক তমুক ওসিলা হবে, ওদের দামান ধরে, ওদের আঁচল ধরে, ওদের চাদর ধরে, পাগড়ি ধরে জান্নাতে চলে যাব, পুল সেরাত পার হয়ে যাব, তারা কি ভালো আমলে উৎসাহিত হবে? ওরা তো ভাবে অসুবিধার নাই, সারা জীবন সুদ খেলাম ঘুষ খেলাম আর পীরের তো মরিদ হয়েছি, পীর তো আমাকে একা ছাড়া আমাদেরকে ছেড়ে দিয়ে একাই যাবে না, আমাদেরকে নেবে তারপরেই যাবে, সুতরাং চিন্তা নেই তাই না, গুনামুক্ত হবে বিদাতিরা, হবে না। এর মাধ্যমে বোঝা যায় যে কোনটা দিনে হক সত্য দিন, আপনার ভালো আমলের বদলে আপনি পাবেন, ওই রকমই আপনার পাপের শাস্তি আপনি পাবেন, আপনি পাপ করবেন অন্যায় কাজ করবেন আর কারো মাধ্যমে আপনি উদ্ধার পেয়ে যাবেন, এ তো দুনিয়াতে জালেমদের কাছে হয়ে থাকে, পাপ করলেন, পাপ করার পরে থানাতে ধরে নিয়ে গেল আর আপনি কোনো পার্টির লেভেলে একটা টেলিফোন করিয়ে দিলেন, সাথে সাথে ছেড়ে দিতে বাধ্য হইল, তাই না? তো দুনিয়ার জালেমদের কাছ থেকে হয়ে থাকে এটা, আল্লাহর কাছে সেটা হবে নাকি, কখন হবে? আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইরশাদ করছেন ওর জবাবে, যখন ওরা বলল যে তাহলে কেমন কথা হলো, তাহলে যারা নেক লোক সৎকর্মশীল ভালো মানুষ ছিল ওদের যদি পূজা হয়ে থাকতো ওরাও কি জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামে জ্বালানি হবে? আল্লাহ বলছেন না না, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, নিঃসন্দেহে ওই সব লোকেরা যাদের জন্য আমার পক্ষ থেকে পূর্বেই কল্যাণ নির্ধারিত হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ঈসা আলাইহিস সালামের জন্য, ওজাইরের জন্য, এই রকম আল্লাহ পাকের নেক সত্যিকার যারা আউলিয়া, যারা শিরক বিদাত ছড়িয়ে যায়নি, আমি নাম ধরে ধরে বলতে পারবো না, কারণ কে যে আল্লাহর ওলি ছিল আর কে আল্লাহর ওলি ছিল না আল্লাহ পাকই ভালো জানে, ঠিক কিনা? যদি শিরক বিদাতের শিক্ষা দিয়ে থাকে তো আল্লাহর ওলি তাহলে হইতে পারেনি, যারা সত্যিকার আল্লাহ পাকের ওলি ছিল, তৌহিদের উপর সুন্নতের উপর প্রতিষ্ঠিত ছিল, তারা আম্বিয়া রসুলগণ হন না কেন, অথবা আম্বিয়া ছাড়া অন্য লেখক লোকেরা হন না কেন, তাদের যদি পূজো হয়ে থাকে, উলাই কান হামুবাদুন, এদেরকে এই জাহান্নাম থেকে কি করা হবে, বহু দূরে রাখা হবে। তাহলে উদাহরণস্বরূপ যদি হিন্দুদের দেবতা রাম, তাই না, রাম যদি তৌহিদবাদী হয়ে থাকে, তৌহিদের ওপর থেকে থাকে, উদাহরণস্বরূপ ধরেন আমরা কিছু জানি না, হ্যাঁ না কোনোটাই বলবো না, যদি তৌহিদের ওপর থেকে থাকে তাহলে তার পূজা যতই কোটি কোটি মানুষ করুক না কেন, হরে রাম হরে কৃষ্ণ করুক না কেন, উলাই কান হামু বাদুনে সামিল হবে না, হবে না, তাহলে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন। কিন্তু তার ধর্ম যদি শিরকের ধর্ম থেকে থাকে, বা সে যদি শিরকের শিক্ষা দিয়ে গিয়ে থাকে, বহুত্ববাদের শিক্ষা দিয়ে গিয়ে থাকে, তাহলে হাসাবো জাহান্নাম, জাহান্নামের ইন্ধন অবশ্যই হতে হবে। লা ইয়াসমাউনা হাসিসাহা, আল্লাহ পাক রব্বুল বলছেন যে এই নেক লোকেরা সৎকর্মশীল লোকেরা যাদের গায়ের জোরে পূজা করা হয়েছে, আরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন না, তার মাজার বানিয়ে বসলেন আপনি, তাই না? যদি এইরকম কাজ করেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন আর কবর হইলো সাধারণ কবর, তখন হল তার জীবদ্দশায়, আর তিনি কল্পনা করেননি যে আমার কবরকে কোনোদিন পাকা করে পূজা হবে, আর তার পূজা শুরু হয়ে গেল, যদি এইটা হয় তাহলে তাদের কি দোষ, তাদের তো কোনো দোষ নাই না? আল্লাহ বলছেন তাই লায়াস মাউন হাসিসাহা, এই নেক লোকেরা যারা শিরক থেকে বিদাত থেকে গুমরাই ভ্রষ্টতা থেকে সতর্ক করে গেছে, যারা সত্য দিনের দাওয়াত দিয়ে গেছে, তাদের যদি পুজো হয় তবুও তারা জাহান্নামেও যাবে না, জাহান্নাম থেকে দূরে তারা থাকবে অনেক, আর তারা জাহান্নামের ক্ষীণতম শব্দ পর্যন্ত শুনবে না। হাসিস মানে হচ্ছে একবারে ক্ষীণতম শব্দ, আস্তে করে কোনো আওয়াজ যেটা হয় এটাকে হাসিস বলা হয়। লায়াস মাউন হাসিসা, জাহান্নামের বিকট তর্জনার গর্জন হবে, তারপরেও এই নেক লোকেরা জাহান্নামের সামান্যতম ক্ষীণতম শব্দ শুনবে না। অহম ফি মাস্তাহাত আনফুসুম খালিদুন, আর এইসব সৎকর্মশীল লোকেরা তাদের মন যা চাইবে তাতেই তারা চিরকাল বসবাস করবে,
তাদের মনের মতো জীবন যাপন করবে জান্নাতে। যেমন মন চাইবে, কেমন চান আপনি? কেউ চাষ করতে চাইবে, দুনিয়াতে চাষ করেছিল চাষি হয় তার পছন্দ, জমি জায়গার জমিদার হইতে চাইবে কর, মুহূর্তের মধ্যে তোর জমি আবাদ হয়ে যাচ্ছে, ফসল হয়ে যাচ্ছে। কারো উচ্চ আকাঙ্ক্ষা জীবনে আল্লাহ এরোপ্লেনে চড়িনি, পয়সা ছিল না এরোপ্লেনে চড়তে পাইনি, হ্যাঁ গরিব মানুষ ছিলাম, চড় যা করবি কর, হ্যাঁ আল্লাহ আমি খুব মনের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা ছিল আমি রাজা হব, বাদশাহ হব, রাষ্ট্রপতি হব, হ তুই গরিবের ছেলে ছিলি। হিমাস তাহা তানফুসহুম, আল্লাহ ফাকর রব্বুল বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাই আনফুসুকুম, জান্নাতে তোমাদের মন যা চাইবে ভোগবিলাসের ক্ষেত্রে, সমস্ত ভোগবিলাস, সমস্ত ভোগবিলাসের ক্ষেত্রে যা মনে চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই দেবেন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। লা ইয়াহজুনহুমুল ফাজাউল আকবার, এই সৎকর্মশীল জান্নাতীরা তাদেরকে মহাভীতি, আল ফাজা মানে হচ্ছে ভীতি আর আকবার মানে মহা, মহাভীতি মহাত্রাস তাদেরকে দুশ্চিন্তিত করবে না। লা ইয়াহজুনহুম, এই মহাত্রাস কি, সবচেয়ে বেশি ভয়ভীতির মুহূর্ত কি কি হইতে পারে বলুন তো দেখি? কেউ কেউ বলেছেন কিয়ামতের দিবসকে বোঝানো হয়েছে, কিয়ামতের দিনে তাদের কোনো চিন্তা নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম না, ভয় না চিন্তা। আর কেউ কেউ বলেছেন আল ফাজাউল আকবার মানে কবরের জীবন, কবরে যখন রাখা হবে কোনো চিন্তা নেই, আল ফাজাউল আকবার ঘাবড়িয়ে উঠবে মানুষ, যাই কোথায় আসলাম, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে একাকির ঘরে, মাটির ঘরে, অন্ধকারে, কোন চিন্তা হবে না তাদের। ওয়াতাতালাক্কাহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা মালায়েকাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবেন, ওয়েলকাম করবেন। হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, ফেরেশতারা কি বলবেন? এখানে বলা হয়েছে ফেরেশতারা সুসংবাদ দিবেন, বলে এটাই তোমাদের ওই সুখের দিন, এটাই তোমাদের সেই সুদিন, আল্লাযী কুনতুম তুআদুন, যেই দিনের প্রতিশ্রুতি তোমাদের সাথে করা হয়েছিল, জান্নাতে যাবে, সুখের জীবন পাবে, কবরে যে নিয়ামতের জীবন পাবে, শান্তির জীবন পাবে। দুনিয়ায় বড় অশান্তি ছিল, মানসিক অশান্তি ছিল, স্ত্রীকে নিয়ে পরিবার গ্রামবাসীর সাথে জালেমদের কবলে ছিল, আল্লাহ পাক তোমাকে সব চিন্তা থেকে মুক্ত করেছে। হাযা ইয়াউমুকুম, এই হচ্ছে তোমাদের দিন, আল্লাযী কুনতুম তুআদুন, যার ওয়াদা করা হয়েছে। অন্য আয়াত আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিও না, চিন্তা করিও না, ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, আল্লাযী কুনতুম তুআদুন, যার তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম, আমরা ফেরেশতারা মালায়েকা তোমাদের বন্ধু ছিলাম, দোস্ত ছিলাম, ফিল হায়াতের দুনিয়া, দুনিয়াতেও তোমাদের হেফাজত করেছি, তোমাদের সাথে দেখেছি, ওয়া ফিল আখিরাত, আখিরাতেও তোমাদের সাথে আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাই আনফুসুকুম, এই জান্নাতে এই আখিরাতে যা তোমাদের মন চাইবে তাই তোমাদের দাবে সুসংবাদ না। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর যাই তোমরা এখানে তলব করবে তাই তোমাদের পুরা করা হবে। নুজুলাম মিন গাফুরির রহিম, মহান মার্জনাকারী আর দয়াবানের পক্ষ থেকে তোমাদের আতিথ্য মেহমান নওয়াজির ব্যবস্থা হবে, সুসংবাদ দিবেন ফেরেশতাগণ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসের কথা বলছেন, সেই দিন যে সব ঘটবে তার একটি ঘটবে যে আসমান জমিন ধ্বংস হবে। তো আসমান জমিন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, আসমান কি, আসমানের কথা বিশেষ করে আল্লাহ এখানে বলেছে ইয়াউমা নাতুই সামাআ কাতাইয়ি সিজিল্লে লিল কুতুব, সূরায়ে জুমারে রয়েছে ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনে, কি অর্থ, আল্লাহ বলছেন যে কিয়ামতের দিনে আকাশগুলি মাতুই এতন ফোল্ডিং করা থাকবে, মোড়ানো থাকবে, মাতুইয়াত বিয়ামিনি, আল্লাহ পাকের হ্যাঁ ডান হাতে, আল্লাহ পাকের ডান হাতে সাত আকাশকে মুড়িয়ে নেবেন আর বলবেন আনাল মালিক, আমি হচ্ছি একমাত্র অধিপতি মালিক। আইনাল জব্বারুন, দুনিয়ার জালেম নেতারা কোথায়, জালেম শাসকরা কোথায়, আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়। আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইরশাদ করছেন এই সূরে আম্বিয়ার আয়াত নম্বর 104, ইয়াউমা নাতুই সামা, স্মরণ করো ওই দিনকে যেই দিন আমি আল্লাহ আকাশকে গুটিয়ে নেব, তাওয়া ইয়াতুই মানে গুটিয়ে নেওয়া, মুড়িয়ে নেওয়া, কাতাইয়ি সিজিল্লে লিল কুতুব, যেমন গুটিয়ে নেওয়া হয় লিখিত দফতরকে, সিজিল মানে দফতর, বড় বড় যেগুলো বহি, আর তাতে যা লিখা আছে এটা লিল কুতুব, লিল কুতুব মানে মকতুব,
তাফসীরকারা বলছেন মানে যা লিখা রয়েছে, লিখা সহ দফতর খুলে লেখালেখি করছিল রেজিস্ট্রার বা লেখক, হ্যাঁ ক্লার্ক, আর লিখে মুড়িয়ে রেখে দিল। এই তো মুড়িয়ে শুধু একটা মোড়ান দিয়ে রাখা, এটা হচ্ছে এক মোড়ান দিয়ে রাখা, আর আল্লাহ ফাকর রব্বুল্লাহ একটা ভাঁজ দিলেন। আর আল্লাহ ফাকর আসমানকে যে কত ভাঁজ দিবেন, ভাঁজ দিয়ে আল্লাহ ফাকর রব্বু নিজ হাতে গুটিয়ে নেবেন, মুড়িয়ে নেবেন। মহান আল্লাহ ইরশাদ করে আমানাতিস সামা, সেই দিন কিয়ামতের দিবসে আমি আল্লাহ আকাশকে গুটিয়ে নেব, কাতাইয়ে সিজিল্লিল কুতুব, যেমন দফতর লিখিত দফতরকে গুটিয়ে নেওয়া হয়, মানুষ গুটিয়ে নেই, কামা বাদানা আউয়াল খালকিন নুইদু, আর যেমন ভাবে প্রথমবার আমি সৃষ্টির সূচনা করেছিলাম, বাদা মানে সূচনা করা শুরু করা, যেমন প্রথমবার আমি সৃষ্টি শুরু করেছিলাম, অর্থাৎ প্রথম মানুষকে সৃষ্টি করা হয়েছে বস্ত্রহীন করে, শরীরে কাপড় ছিল, আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করেন শরীরে কাপড় ছিল, হ্যাঁ, তারপর আল্লাহ পাক জান্নাতের কাপড় দিলেন, তাই না? আদম আলাইহিসসালামকে যখন জান্নাত থেকে নামিয়ে দেওয়া হইলো, তখন জান্নাতের কাপড় তো ছিনিয়ে নেওয়া হইলো, খুলে গেল, তো কি করলেন? ফাতাফাকা ইয়াকসিফানি আলাইহিম আমি ওয়ারাকিল জান, আদম আর হাওয়া আলাইহিম আসসালাম গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে, মানুষের প্রকৃতির স্বভাবে লজ্জা রাখা আছে, মানুষের স্বভাব যদি বিকৃত না হয়, চরিত্রহীন না হয়, তাহলে একটা ছোট ছেলের লজ্জা আছে। আমাদের ছোট ছোট বাচ্চারা যার সামনে পেশাব পায়খানায় যাওয়ার অভ্যাস আছে, ওর মায়ের সামনে আছে, হ্যাঁ হয়তো বোনের সামনে আছে, ওর সামনে যাবে শুধু, হঠাৎ করে দাদি এসছে বেড়াতে, নানি এসছে, না দেখলে মারতে শুরু করে, কেন দেখলে আমাকে, আমি বাথরুমে ছিলাম, মারতে শুরু করে, কেন? লজ্জা রাখা আছে, এর সামনে কোনোদিন আমি উলঙ্গ হইনি, কাপড় কুলিয়ে দেখলো কেন? সুবহানাল্লাহ। কিন্তু আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটি, হ্যাঁ, এই দুনিয়ার শিক্ষা, দিনবিহীন দুনিয়ার শিক্ষা দিতে গিয়ে এমন ভাবে নারীরা পুরুষদের মতো লজ্জা রাখা আছে প্রাকৃতিকভাবে, কিন্তু মহিলাদের লজ্জা আরো বেশি। তারপরেও এই বিষাক্ত পরিবেশ তাদের লজ্জা থেকে এমন ভাবে মুক্ত করে দিচ্ছে, লজ্জা তাদের দূর করে দিচ্ছে, অবাধ মেলামেশা, চোখে চোখ মিলবে, আর অবাধ স্বাধীনতা, যার নাম এই তাদের ভাষায় যে স্বাধীনতা, যৌন স্বাধীনতা, ঘোরার স্বাধীনতা, ফেরার স্বাধীনতা, আউযু বিল্লাহ, এই করে যেটুকু বাকি বকিয়া লজ্জা বাড়িতে পারিবারিক ভাবে ছিল সেটুকু ধ্বংস করে চলে আসছে। আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামিক কাঠামোতে শিক্ষার ব্যবস্থা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কামা বাদানা আউয়াল খালকিন, যেমন প্রথমবার সৃষ্টির সূচনা করেছে, এরকম প্রত্যেক মানুষকে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, কেউ বলতে পারবে যে মায়ের পেট থেকে আমি যখন এসেছিলাম তখন আমার শরীরে কাপড় ছিল? বলতে পারবেন? আরে হাজারে একজন এরকম বা দু চার দশ হাজার পঞ্চাশ হাজার একজন বলতে পারেন যে আমার যখন জন্ম হয় তখন একটু খাতনা করাই ছিল, মানে চামড়া ছিল না সামনে, এটা বলতে পারেন হয়তো, তাই না? কিন্তু বলতে পারবেন না এমন কোন মানুষ পয়দা হয়েছে, কোন নবী রসুল পয়দা হয়েছে যে শরীরে কাপড় নিয়ে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে? আছে? আল্লাহ বলছেন যে ওই রকম করে হাশরের মাঠে বিচার দিবসে হাজির করব বস্ত্রহীন। আচ্ছা, কোন মানুষ এমন আছে যে স্যান্ডেল জুতা পরে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে? না। আদম যখন আদমকে যখন আল্লাহ রূহ দিয়েছেন তখন তার পায়ে স্যান্ডেল জুতা ছিল না, ওই রকমই কোন মানুষ মায়ের পেট থেকে স্যান্ডেল জুতা নিয়ে আসেনি, হ্যাঁ খালি পায়ে, আর গরুল্লান ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হফাতান উরাতান গরু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিনে মানুষের হাসর হবে, মানুষকে সমবেত করা হবে জবাবদেহির জন্য, আল্লাহর সামনে হাজির হবে, হফাতান উরাতান, হফাতান মানে হাফির বহুবচন, খালি পায়ে, পায়ে কিছু থাকবে না, উরাতান আরির বহুবচন মানে উলঙ্গ অবস্থা, বস্ত্রহীন অবস্থায়, গরুল্লান আগ্রালের বহুবচন, এর মানে হচ্ছে খাতনাবিহীন, খাতনা থাকবে না, খাতনা হয়েছিল দুনিয়াতে, তারপরও যখন আল্লাহ আবার সৃষ্টি করবেন, হ্যাঁ কবর থেকে উঠবে, খাতনাবিহীন হাজির হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জাকর অবস্থা, আর রিজাল ওয়ান নিসাউ জামিয়ান, অসংখ্য পুরুষ অসংখ্য মহিলা, আর ওর মাঝখানে সবাই উলঙ্গ হয়ে উঠবে, এটা কেমন কথা হইল, কি লজ্জার অবস্থা, কেমন করে কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আয়েশা, তো হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ান যারা বাযুহুম ইলা বাযু, সেই সময় এমন ভয়াবহত হবে, এমন মানুষ ভয়ে ভীত হবে, সন্ত্রস্ত হবে, নাফসি নাফসি করবে, তার শরীরে কি আছে না আছে, আর কার শরীরে কি আছে, কোন হদিস থাকবে না, কোনো খোঁজ খবর থাকবে না, কোনো খোঁজ খবর থাকবে না, হাই হাই হাই,
এই অবস্থা হবে। আল্লাহ আকবার, এ হচ্ছে আল ফাজুল আকবার, মহা ভীতির দিবস। আল্লাহ পাক বলছেন নঈদহু, আমি সেই দিকে ফিরিয়ে নিয়ে আসো, মানে পুনরায় ওইভাবে সৃষ্টি করব, প্রথমবার যেভাবে সৃষ্টির সূচনা করেছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করব। ওয়াদান আলাইনা, এটা হচ্ছে আমার ওপর প্রতিশ্রুতির দায়িত্ব, এই প্রতিশ্রুতি পূরণ করা আমার দায়িত্ব। ওয়াদান আলাইনা, আমার পক্ষ থেকে হচ্ছে প্রতিশ্রুতি ওয়াদা। ইন্না কুন্না ফায়, নিঃসন্দেহে আমি তার বাস্তবায়ন করব, সেটা কাজে পরিণত করব, আল্লাহ করবেন। তারপরে বলছেন এই পৃথিবীর নেতৃত্ব কে পাওয়ার অধিকার রাখে। আজকালকার মুসলিম কেও যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবে পৃথিবীর নেতৃত্ব পাওয়ার অধিকার কে রাখে, যার কাছে সায়েন্স রয়েছে, যার কাছে টেকনোলজি রয়েছে, যার কাছে অস্ত্র রয়েছে, যার কাছে জনবল রয়েছে, যার সেনাবাহিনী বেশি জোরদার রয়েছে, সে নেতৃত্ব পাবে। কথা ঠিক ভুল কথা? ভুল কথা শুনে রাখেন। তাই যদি হইতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নেতৃত্ব পেতেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো খেলাফত পেতেন না, উমর কখনো খেলাফত পেতেন না, উসমান আলী কখনো খেলাফত পেতেন না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কখনো খেলাফত পেতেন না। তাদের চাইতে অনেক শক্তিশালী ছিল পারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, ঠিক কিনা? হ্যাঁ, মোগলরা কখনো ভারতের নেতৃত্ব পেত না, এখনো ভারতে 15-20% মুসলমান, হ্যাঁ, আর তখনও এই 15-20% এর চাইতে কমই ছিল, হয়তো মুসলমান বেশি ছিল না। তারপরে এই 15% মুসলিমকে আল্লাহ পাক 800 বছর ভারত মহাদেশে রাজত্ব দিয়েছেন। তেমনি হ্যাঁ, বাবর কোথায় ছিলেন, হ্যাঁ, আকবর কোথায়, ঔরঙ্গজেব কোথায়, ঠিক না, জাহাঙ্গীর কোথায়, শেরশাহ সুরি কোথায়, তাদের রাজত্ব কোথায় ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা এই আয়াতে বলেছেন, আর এরকম বেশ কিছু আয়াত রয়েছে। এই বিষয়টি ভালো করে শুনুন যে আমরা কোন দিকে চললে আল্লাহ পাক আমাদের হারিয়ে যাওয়া নেতৃত্ব আবার ফিরিয়ে দেবেন। আমাদের 1000 বছরের নেতৃত্ব হারিয়ে গেছে, খেলাফত শেষ হয়ে গেছে, খেলাফতের রাশেদা শেষ হয়েছে, উমাইয়া বংশের খেলাফত ইসলামী খেলাফত শেষ হয়েছে, আব্বাসী ইসলামী খেলাফত শেষ হয়েছে, তুর্কিদের ইসলামী খেলাফত শেষ হয়েছে, মোগলদের রাজত্ব, মুসলিম রাজত্ব শেষ হয়েছে। আমরা ব্রিটিশদের ইংরেজদের গোলামি করেছি 200-250 বছর ধরে, আর তারপরে এখনো গোলামির জীবন যাপন করছে, যদিও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দেশ পেয়েছে হয়তো মুসলিমরা, কিন্তু মানসিক আর সার্বিক দিক থেকে গোলামি ছাড়া আর কিছু আমরা পাইনি। কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুর মিন বাদি যিকর, নিঃসন্দেহে আমি লিখে রেখেছি। আল্লাহ বলছে লিখে রেখেছি। আল্লাহ লিখে রাখা দুই রকম, একটা হচ্ছে শরীয়তি লিখে রাখা, কিতাব আশার এইয়া, মানে আল্লাহ পাক তার নাজলকৃত কিতাবগুলিতে লিখে দিয়েছেন, তাওরাতে, জবুরে, হ্যাঁ, ইঞ্জিলে, কোরআনে আল্লাহ লিখে দিয়েছেন, লিখা আছে না, জি হ্যাঁ। আর একটা লিখা হচ্ছে কিতাব কাদরিয়া, সৃষ্টিগত তকদিরগত ভাবে লিখে রাখা, আল্লাহ পাক ভাগ্য নির্ধারণ করেছেন। যেমন আমরা বলি এটা আমার ভাগ্যের লিখনি, বলি না, তা লিখনি শব্দটা ব্যবহার করছি, কোন জায়গায় লিখা না, ভাগ্যের লিখনি, আল্লাহ পাক ভাগ্যে নির্ধারণ করেছেন। তো লিখাটা নির্ধারণের অর্থে, তকদিরের অর্থে ব্যবহার হয়। তো এখানে দুটোই তাফসীর হইতো, ওয়ালাকাদ কাতাবনা, নিঃসন্দেহে আমি লিখে রেখেছি, মানে ভাগ্য নির্ধারণ করেছি, আর আমি কিতাবাদিতে আসমানি কিতাবে লিখেও রেখেছি কি, ফিজ্জাবুরে মিম্বাদিজিক, জবুরে মিম্বাদিজিক, উপদেশের পরে, জবুরে উপদেশের পরে। এর বা তফসির কি? এরও দুটো তফসির, একটা তফসির বাহ্যিক তফসির, জবুর মানে দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করা কিতাব, আর মিম্বাদিজ যিকর উপদেশের পরে, মানে দাউদ আলাইহিস সালামের আগে যে একটি বড় উপদেশের কিতাব এসেছিল সেটি হচ্ছে তাওরাত, তাওরাত মুসা আলাইহিস সালামের প্রতি নাজিলকৃত কিতাব। তাহলে মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত যে যিকির উপদেশ ছিল, যাকে আল্লাহ যিকির বলেছেন, তাতেও লিখেছি, সেই কিতাবে লিখার পরে আবার দাউদ আলাইহিস সালামের উপর নাজিলকৃত আসমানি কিতাব জবুরেও এই কথা লিখে রেখেছি। এটা হচ্ছে একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে, শোনেন ভালো করে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জবুরে, জবুর মানে যে কোনো লিখনি, যে কোনো কিতাব, নিঃসন্দেহে আমি লিখে রেখেছি, ফিজ জাবুরে মিম্বাদি যিকর, উপদেশের পরে আসমানি কিতাব সমূহে, জবুর মানে যে কোনো কিতাব,
আর মিম্বাদে জিক উপদেশের পরে এই জিকির বোঝানো হয়েছে লৌহে মাহফুজ কে, ভাগ্যলিপি যেখানে তকদির লিখা আছে, যেখানে আসমানি কিতাবগুলি লিখা ছিল, লিখা আছে কোরআনে কারীম লিখা ছিল, সেখান থেকে আল্লাহ পাক নাজিল করেছেন। তাহলে জিকির মানে লৌহে মাহফুজ হয়ে গেল, আর জাবর মানে যে কোনো কিতাব। তাহলে প্রথম আল্লাহ পাক লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে লিখে রেখেছেন এই বিষয়টি, যে বিষয়টি আসছে, নেতৃত্ব কে পাবে, খেলাফত কে পাবে, ক্ষমতা কে পাওয়ার অধিকার রাখে, কার হক, এটা লিখা আছে। এই কথাটি লৌহে মাহফুজে লিখা আছে, আর জাবুর মানে সবগুলি কিতাবে লিখা আছে, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, সব কিতাব আসমানি কিতাবে লিখা আছে, সোহফে ইব্রাহিম, ইব্রাহিম ইসলামের সহিফায় লিখা আছে। কি লিখা আছে? আন্নাল আরদা ইয়ারে সোহা এবাদিয়া সালেহুন, যে জমিনের উত্তরাধিকারী হবে আমার সৎকর্মশীল বান্দারা, আমার নেক বান্দারা এই পৃথিবীর উত্তরাধিকারী হবে, জমিনে নেতৃত্ব পাবে, খেলাফত পাবে। এ কথা আল্লাহ লিখে রেখেছেন। কোন বান্দারা? অসৎ মুসলিম, ভোগবিলাসী পাপিষ্ট মুসলিম, মদখোর মুসলিম, জি, অবাধ মেলামেশা ছড়াতে চায়, অশ্লীলতা ছড়াতে চায়, এইরকম মুসলিম, এই জন্য এদেরকে এইরকম নেতৃত্ব দিল, আর আসলে কাফেরদের গোলামি করছে। যারা মদখোর শাসক, যারা হারাম খায়, হারামের প্রচার করে, অশ্লীলতা ছড়ায়, শিরক ছড়ায়, বিদাত ছড়ায়, আল্লাহ দ্রোহিতা করে, মানবরচিত বিধানের বাস্তবায়ন করে, এরা যদিও নেতৃত্ব পেয়েছে, বাহ্যিক মনে হচ্ছে গদিতে আসলো, এরা দীর্ঘদিন রাজত্ব করলো, অমুক করলো, তমুক করলো, দেশের শাসক হলো, এরা আসলে ইহুদি নাসারাদের গোলামি করছে, কুফুরি শক্তির গোলামি করছে। জি হ্যাঁ, আর সত্যিকার অর্থে স্বাধীন মানসিক গোলামি থেকে মুক্ত নেতৃত্ব, মানসিক দিক থেকে নেতৃত্ব খেলাফতে রয়েছে, শারীরিক দিক থেকে খেলাফতে রয়েছে, আর সার্বিক দিক থেকে নেতৃত্বে রয়েছে, এইরকম কারা হবে? এবাদিয়া সালেহ, আল্লাহ বলছেন আমার নেক বান্দারা, নেক বান্দারাকে আমি জমিনের ওয়ারিশ করব। এই কথা যুগে যুগে আসমানি কিতাবে ঘোষণা করেছি লৌহে মাহফুজ লিখার পরে। এই আয়াতটিকে বা এই বিষয়টিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন অন্যান্য আয়াতে উল্লেখ করেছেন, সূরা নূরের তাফসিরে একটি আয়াতের তাফসির করেছিলাম, কারো মনে আছে আয়াত? হ্যাঁ, কে বলতে পারেন কি আয়াত? আল্লাহ পাক ওয়াদা করছেন ওই সব লোকদের সাথে যারা তোমাদের মধ্যে থেকে ইমানদার হয়েছে, আমানু মিনকুম, আর শুধু মুমিন জাতিতে মুসলিম না, আমিলুস সালেহাত, যারা সৎকর্মশীল, ইবাদিয়াস সালেহুন, এখানে ইবাদিয়াস সালেহুন, ওখানে কি বললেন আল্লাহ? ইমান এবং নেক আমল যাদের মধ্যে রয়েছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন কিসের? লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরজ, পৃথিবীতে কি করবেন? তাদেরকে খেলাফত দান করবেন, নেতৃত্ব দান করবেন, আর কি করবেন? সংক্ষেপে বলছি, গোটা আয়াতে তাফসীর করছি না, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম, তাদের দ্বীনকে, জীবন বিধানকে, কোরআনী জীবনকে, ইসলামকে শক্তিশালী করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন মুসলিম হয়ে দুর্বল? হ্যাঁ, কারণ আল্লাহর দিন থেকে সরে গেছি আমরা, আমাদের নেতৃত্ব আল্লাহর দিন থেকে অনেকটা সরে গেছে, আমাদের শুধু তাদেরও দোষ দিলে হবে, দোষ চাপালে হবে না, আমাদের মুসলিম সমাজ আল্লাহর দিন থেকে সরে গেছে, অধিকাংশ মুসলিম নামাজটা পড়ে দেয় না। কোন সরকার আছে, জালেম শাসক আছে যে নামাজ পড়তে নিষেধ করছে, বারণ করছে, আছে নাকি? হ্যাঁ, আরে সীমিত আকারে যদি আপনি যেটুকু পারছেন ব্যক্তি জীবনের ইসলাম তা পালন করতে, কোন শাসক নিষেধ করেছে যে মুসলিম শাসক বলছে রোজা রাখতে দেবো না, জাকাত দিতে দেবো না, হজ করতে দেবো না, উমরা করতে যেতে দেবো না, নামাজ পড়তে দেবো না, আছে? মসজিদ বানাইতে দেবো না, এমনটা তো নেই। তাহলে শুধু এইখানে এই কথাটি বলতে চাইব যে আজকালকার জনসাধারণ শুধু শাসকদের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজে মুক্ত হয়ে যায় যে আমরা খুব ভালো মানুষ, তোমাদের সিংহভাগ, তোমার পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই নামাজ পড়ো, বাকিগুলি বেনামাজি বেদিন, অধিকাংশ মুসলিম দেশের শিরকুপুরি কবর মাজার পূজা করছো, বিদাত ছড়াচ্ছে, আর দোষ চাপাচ্ছে ওদের উপর, কোনখানে বাধ্য করে যে শিরক করার জন্য, বিদাত করার জন্য? কোন মুসলিম বলতে পারেন যে শাসক, জালেম শাসক আপনার বলছে যে মাজারে যেতে বাধ্য? কোথায়? তাহলে সবগুলি দোষ ওদের উপর চাপিয়ে দিলেন, আর আপনারা সব মাশাআল্লাহ খুব ভালো দিনদার মুসলিম হয়ে গেছেন। না, আপনাদের সমাজ থেকে ওরা উঠে গেছে, আপনাদের সমাজ যেমন অসৎ, মুসলিম সমাজ যেমন অসৎ, ওই অসৎ লোকদের মধ্যে থেকে নেতৃত্ব ওরা গেছে, তারাও কিছু অসৎ পাপি, তাদের মধ্যে কিছু ভালো আছে, অধিকাংশ মন্দ আছে, এ হচ্ছে তাদের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন
তাহলে কি করতে চেয়েছেন? খেলাফত দিতে চেয়েছেন, দিনকে শক্তিশালী করতে চেয়েছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহু মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভয় ভীতির পরে দুর্বল ছিলে, অসহায় ছিলে, ভয় লাগতো আল্লাহর শত্রুকে বলে, আল্লাহর দিনে শত্রু বলে ইসলাম পালন করব, নামাজ পড়ব, ভয় লাগে, কোনো ভয় লাগবে না, তোমাদেরকে আল্লাহ পাক আমন ও আমান দেবে, নিরাপত্তা দান করবে। কিন্তু প্রথম আয়াতের প্রথমে ইমান আর নেক আমলের কথা আল্লাহ শর্ত লাগিয়েছেন, আর শেষখানে বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকু নাবি শাইআ, একমাত্র আমার ইবাদত করতে হবে, আমার সাথে কোনো কিছুকে শরীক করলে হবে না। কাফের বিজাতি যদি দুর্গা পূজা করে, তোমরা দুর্গা পূজা করলে হবে না, তারা সাধু সন্ন্যাসী আর সাই বাবার কাছে যায়, তোমরা পীরের কাছে গিয়ে অন্ধভক্ত হইলে হবে না, কোরআন এবং হাদিসের ভক্ত হইতে হবে, রাসূলের ভক্ত হইতে হবে, জি হ্যাঁ ওহির ভক্ত হইতে হবে। তাহলে খেলাফত নেতৃত্বের ভিত্তি জনবলের উপর নেই, কার সেনাবাহিনী মজবুত, কার অস্ত্র বেশি আছে, কার টাকা বেশি আছে, কার কাছে সায়েন্স টেকনোলজি বেশি আছে, কার দেশে বেশি পেট্রোল আছে। মুসলিম দেশে তো সব পেট্রোল আছে নেই, হ্যাঁ বলেন তো দেখি, মুসলিম দেশের মোহতাজ যদি অল্প কিছু সময়ের জন্য এই পেট্রোল বন্ধ করে দেয়, তাদের যান্ত্রিক সভ্যতা, তাদের সায়েন্স টেকনোলজি সব অচল হয়ে যাবে, কলকারখানা সব অচল হয়ে যাবে। তারপর যে পয়সার অভাব আছে আমাদের কাছে, গ্যাসের অভাব আছে, তেলের অভাব আছে, কিছু অভাব নেই, জনবলের অভাব আছে, কিছু অভাব নেই, অভাব আছে শুধু ইমান এবং নেক আমলের, অভাব আছে শিরক মুক্ত হওয়ার, বিদাত মুক্ত হওয়ার, রাসূলের তরিকায় আসার। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়ান তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তৃতীয় আরেকটি আয়াত শুনে রাখেন, তোমরাই আলাউন উপরে থাকবে, আলার বহুবচন, কিন্তু শর্ত ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে ইমানদার হও, মুমিন হও। ইন্না ফি হাযা লাবালাগা লিকাউমিন আবিদিন, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে এই কোরআনে, ফি হাযা মানে ফি হাযাল কোরআন, এই কোরআনে লাবালাগান যথেষ্ট উপদেশ রয়েছে। বালাগ মানে কিফায়া, বা বালাগ মানে তাবলীগ, পৌঁছে দেওয়া, এটা উপদেশ। এই কোরআনে কারিমে উপদেশ রয়েছে, লিকাউমিন আবেদিন, কার জন্য এই কোরআন থেকে কে উপকৃত হবে, ওই সব জাতির জন্য যারা ইবাদত গুজার, যারা আল্লাহ পাকের অনুগত, আল্লাহ পাকের ইবাদতকারী, আল্লাহ পাকের বিধান যারা মেনে চলবে, তাদের জন্য কোরআনে কারিমে যথেষ্ট উপদেশ রয়েছে। ওমার সাল্লাক ইল্লা রহমাতাল্লিল আলামিন, হে নবী তোমাকে পাঠিয়েছি একমাত্র বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ। আলামিন, আলামিন শুধু মানুষ না, মানুষ হচ্ছে একটা আলামুল ইনস, মানব জগৎ, জিন হচ্ছে আলামুল জিন, জি, আর পশু পাখি, পাখি হচ্ছে আলামুত তাইর, পাখি জগৎ, পাখিকুল, আর অন্যান্য প্রাণী যেগুলি হাইওয়ান রয়েছে, চতুষ্পদ জন্তু বা অন্যান্য জন্তু রয়েছে, সেগুলি হচ্ছে আলামুল হাইওয়ান ইত্যাদি। এইভাবে বিশ্বজগতে যত সৃষ্টি রয়েছে এক একটা আলাম, এক একটা জগৎ, আর আলামের বহুবচন হচ্ছে আলামুন বা আলামিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু আল্লাহ পাক প্রতিপালন মানুষের করেন না, জিনেরও করেন, তাদেরও রাজাক। আল্লাহ পাক গরু ছাগলকেও রিজিক দিয়ে থাকেন, পশু পাখিকেও রিজিক দিয়ে থাকেন, আল্লাহ পাক কীট পতঙ্গকে রিজিক দিয়ে থাকেন, আল্লাহ পাক সমুদ্রে যেসব প্রাণী রয়েছে, মাছ রয়েছে, অন্যান্য প্রাণী রয়েছে, সবকে রিজিক দিয়ে থাকেন। আল্লাহ পাক যেগুলি কষ্টদায়ক পশু প্রাণী, সাপ বিচ্ছু, সেগুলোকেও রিজিক দিয়ে থাকেন, সেগুলো এক আলাম, এক একটি জগৎ, রব্বুল আলামিন তিনি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল্লিল আলামিন, সমস্ত সৃষ্টিকুলের জন্য তিনি করুণা স্বরূপ, রহমত স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রহমত থেকে যে যতটা অংশ নিতে পারে, যেই দেশ যতটা ভাগ নিতে পারে, যেই পরিবার যতটা ভাগ নিতে পারে, যেই সমাজ যতটা ভাগ নিতে পারে, যেই ব্যক্তি যতটা অংশ নিতে পারে, নেওয়ার চেষ্টা করতে আল্লাহ যেন তৌফিক দান করেন। রহমত তিনি এসেছেন, এখন রহমত নেবেন নেবেন না, কতটা নেবেন আপনি, কতটা আপনার গরজ রয়েছে সেটা আপনার বিষয় না, আপনি রহমত চান না জহমত চান, আজাব চান, সেটা আপনি চিন্তা করুন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে রাসূল, তোমাকে বিশ্ব জাহানের জন্য রহমত ছাড়া আর কিছু করে পাঠাই দি, রহমত ছাড়া আর কিছুই করে পাঠাইনি, মানে একমাত্র রহমত আর করুণা করে পাঠিয়েছি, আর সবচেয়ে বড় রহমত হচ্ছে তৌহিদ। এজন্য তারপরে তৌহিদের কথা বলছেন, ভালো করে শুনে, একটি আয়াতের আরেকটি আয়াতের সাথে সম্পর্ক রয়েছে। কুল হে নবী জানিয়ে দাও, ইন্নামা ইউহা ইলাইয়া, নিঃসন্দেহ আমাকে ওহি করা হয়েছে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের ইলাহ সত্য উপাস্য হচ্ছেন
একজন এলাহ, একজন মাবুদ, তিনি আল্লাহ। তাহলে এক আল্লাহ, তার উলুহিয়াত রুবুবিয়াত, তার আসমা সিফাত মেনে না, এটি হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর রহমত। এই জন্য যেই দেশে যত বেশি তৌহিদ আছে আর শিরক মুক্ত আছে, সেই দেশে তত বেশি আল্লাহ পাকের রহমত আছে। আজকে সৌদি আরবকে দেখুন, আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা হয়? এখানে তারকা নক্ষত্রকে সেজদা হয়, আগুনের পূজা হয়, মূর্তি পূজা হয়, কবর মাজার পূজা হয়, কোন জিন্দা পীরের পূজা হয় না, পূজা হয়, হয় কিছু হয়, গাছের পূজা হয়, নদী নালার পূজা হয়, লোহিত সাগর আর এই উপসাগরের পূজা হয় না? কিন্তু আমাদের দেশগুলিতে, অন্যান্য দেশগুলিতে এই সবের পূজা হয়। কেউ কোনোটার পূজা করছে, কেউ কোনোটা, কেউ দরগার পূজা করছে, কেউ দুর্গার পূজা করছে, কেউ গাছের পূজা করছে, কেউ গঙ্গা যমুনার পূজা করছে, যার ফলে আল্লাহ পাকের আজাব, যার ফলে আল্লাহ পাকের আজাব। রহমত, রহমত হচ্ছে তৌহিদ। আল্লাহর তৌহিদ যদি থাকে আর শিরক মুক্ত করতে পারে, তাই আল্লাহর রহমত নেমে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রহমত করে আল্লাহ পাঠিয়েছেন, সেই রহমতে সবচেয়ে বেশি ভাগ পাবেন। চিন্তা করুন, এইসব দেশে একটা ফল হয় না, পানিটা। আজকে আমাদের এক ভাই একটু আগে আমার আলোচনা শুরু করার আগে বললেন যে এইখানে যে পানিটা সাপ্লাই করে তাদের কোম্পানি, ও যে আল কাসিম থেকে আসে, তারপরে যেই পানিগুলি পান করছেন মিষ্টি পানি, এগুলিও সামুদ্রিক পানি, সমুদ্রের পানিকে শোধন করে লবণ মুক্ত করে আপনাদের জন্য, আমার জন্য পেশ করা হয়। তারপরে এইখানে কত পর্যাপ্ত পরিমাণে আর কত পরিষ্কার পরিচ্ছন্ন পানি খেতে পারছেন, আর আমাদের দেশে মিষ্টি পানি দুই হাত খনন করলে, মাটিতে দুই হাত নিচে গেলেই পানি পাওয়া যায়, তারপরও কত যে পানিতে আর্সেনিক আর কত যে জীবাণু আর কত যে বালা মুসিবত, আল্লাহ জানে, পানির কারণে পেট খারাপ হয় না? কেন এত মিষ্টি থাকা সত্ত্বেও, হ্যাঁ এত মিষ্টি পানি, এত পানির অভাব মুক্ত, পানির কোনো অভাব নেই, তারপরেও পানিতে কোনো শান্তি নাই কেন? পানি দোষ মুক্ত কেন নয়? পানিতে বালা মুসিবত কেন? কারণ শিরকে ডুবে আছে সমাজ, আল্লাহ পাকের দিন থেকে সরে গেছে, তৌহিদ থেকে সরে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন, ফাহাল আনতু মুসলিমুন, আল্লাহ এক এলাহ, সত্যিকার এলাহ, আর কোনো সত্য মাবুদ নেই। তাহলে তোমরা হে মানুষ, তোমরা কি আত্মসমর্পণ করবে? এই কথা কি মানবে তোমরা? যদি মানো তাহলে তোমাদের জন্য রাসুল রহমত, আর না মানো তাহলে তোমাদের জন্য রাসুল রহমত নন। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে যায়, না মানে, অমান্য করে, ফাকুল, তাহলে হে নবী তুমি জানিয়ে, আজান্তুকুম আলা সাওয়া, তোমাদেরকে যথাযথভাবে আমি জানিয়ে দিলাম, ঘোষণা করে, আজানা মানে ঘোষণা করে দেওয়া, জানিয়ে দেওয়া। আজানকে আজান এই জন্য বলা হয়, আজানের মাধ্যমে কি জানানো হয়, কি ঘোষণা করা হয়, যে নামাজের সময় শুরু হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এই জন্য আজানকে আজান। আজান্তুকুম মানে আলামতুকুম, আলামতুকুম দুটি হইতে পারে, এলাম আর এলান, ঘোষণা, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আলা সাওয়া মানে যথাযথভাবে, মানে এমন নয় যে আমি জানলাম তোমরা জানলে না, ভালো করে জানিয়ে দিলাম। আমি যেমন জানি আল্লাহর দিনের কথা, তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দিলাম, এবং পরিণাম সম্পর্কে, আল্লাহর দিন যদি মানো তাহলে কি পাবে, আল্লাহর দিন না মানো তাহলে কি শাস্তি রয়েছে, দুনিয়া আখিরাতে দুর্যোগ রয়েছে, আজাব রয়েছে, তাও তোমাদেরকে আলা সাওয়া ভালোভাবে যথাযথভাবে জানিয়ে দিলাম। আজান্তুক আলা সাওয়া, আর আমার মাঝে, আমাদের মাঝে আর তোমাদের মাঝে যে জিহাদ হবে, যুদ্ধ হবে, ওইটাও জানিয়ে দিলাম, বদর হবে, ওহুদ হবে, খন্দক হবে, মক্কা বিজয় হবে, আজান্তুকুম আলা সাওয়া, কারণ মক্কি সূরা, সূরা আম্বিয়া, তো মক্কায় জানিয়ে দেওয়া হচ্ছে যে দেখো যদি তোমরা না মানো তাহলে তোমাদেরকে যথাযথভাবে জানিয়ে দিছি, সাবধান হয়ে যাও, যে ভবিষ্যতে কিন্তু এমন একটা সময় আসতে যাচ্ছে যেই সময় আমাদের মাঝে, তোমাদের মাঝে যুদ্ধ বাঁধবে, জিহাদ ফি সাবিলিল্লাহ হবে, আর তোমরা লাঞ্ছিত অপদস্ত হবে, মক্কায় তোমরা নেতৃত্বে রয়েছো, আর মক্কায় তোমরা দাপট দেখাচ্ছ, জুলম অত্যাচার করছো, এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আজান্তুকুম আলা সাওয়া। ওয়াইন আদরি আকারিবুন আমবাইদ মাতু আদুন, আর আমি জানি না যে আকারিবুন আমবাইদ সেটা নিকটবর্তী না দূরবর্তী, কোনটা, ওই সময়টা যে সময়ের প্রতিশ্রুতি করা হয়েছে, এমন একটা সময় যে সময় হক বাতিলের মাঝে চূড়ান্ত ফয়সালা হবে, সেই সময়টা কাছে না দূরে, এটা কি, এটা সম্পর্কে একদল তাফসিরকাররা বলছেন যে মক্কা বিজয়, মক্কা বিজয়টা কাছে না দূরে, এ মক্কায় আমাদের উপর জুলম অত্যাচার চালাচ্ছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন আর উটের ভুঁড়ি চাপিয়ে দিচ্ছ, হ্যাঁ
ওই সময়টা যেই সময় বিজয় লাভ করব আমরা, তোমরা লাঞ্ছিত অপদস্থ হবে, সেই সময়টা আকরিবুন আম বাইদ, আমি জানি না যে সেটা কাছে না দূরে কত বছর পরে হবে, কিন্তু হবে। বদরে ফয়সালা হবে, 70 জন তোমাদের জাহান্নামে পৌঁছবে নিহত হয়ে, আর 70 জন বন্দী হয়ে আমাদের মতো দুর্বল যাদেরকে মনে করো তাদের হাতে বন্দী হয়ে আসবে, আর মসজিদে আমরা তোমাদেরকে বেঁধে রাখবো, তোমাদেরকে কয়েদি করবো, তোমাদেরকে গ্রেফতার করবো। এ কথা কল্পনা করতে পারো না, সেটা হবে, সেটা কখন হবে, আকারিবুন আম বাইদ, কাছে আছে না দূরে আছে জানি না। এটা একটা তাফসীর, দুনিয়ার বিজয়ের কথা বলা হয়েছে, তাহলে যে বিজয়টা দূরে না কাছে। আর কেউ কেউ বলেছেন না কেয়ামতের ফয়সালা, আকারিবুন আম বাইদ, কেয়ামত কাছে আছে না দূরে আছে জানি না। কেয়ামতের কথা যখন রাসূলুল্লাহ বলতেন যে একদিন পৃথিবী ধ্বংস হবে আর জবাবদাহি করতে হবে, কাফেররা ঠাট্টা মজা করতো, জালেকা রাজুম বাইদি, কোন কথা বলে গো, আয় জামিত না, আমরা যখন মারা যাবো বা কন্যা তোরাবান আর তারপরে মাটিতে মিশে যাবো, আইন্না লাফি খালকিন জাদিদ, আবার নতুন করে আবার আমাদের পয়দা করা হবে, এটা হাজার আজম বাইদ, এটা হচ্ছে জালেকা রাজুম বাইদ, এটা অনেক দূরের কথা। এসব কথা যে কাফেরা বলতো ঠাট্টা মজাক করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি তার জয় বলছেন, ওয়াইন আদরি, আমি জানি না, আকরিবুন আম বাইদু মাতু আদুন, তোমাদের সাথে যে ওয়াদা করা হচ্ছে দুনিয়ার বিজয়ের ওয়াদা অথবা কিয়ামত কায়েম হওয়ার ওয়াদা, সেটা নিকটবর্তী না দূরবর্তী আমি জানি না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়নি যে কোন সালে আর কখন কিয়ামত হবে, তবে কিয়ামত কাছেই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাও জানানো হয়নি যে মক্কায় তুমি কত বছর থাকবে আর মদিনা যাওয়ার পরে কয় বছর পরে মক্কা বিজয় হবে আর বদর উহুদ হবে, ওইটাও জানানো হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব ছিলেন না, গায়ব অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ পাক জানেন সব কথা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতটাই জানতেন যতটা তাকে জানানো হয়েছে। জানানো হয়নি সময় সীমা যে অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হয়ে যাবে, দ্বিতীয় হিজড়িতে বদর হয়ে যাবে, তৃতীয় হিজড়িতে ওহদ হবে, পঞ্চম হিজড়িতে খন্দকের যুদ্ধ হবে, কিছু জানানো হয়নি। ওয়াইন আদরি, আমি জানি না। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন, নিঃসন্দেহে সে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আল জাহরা মিনাল কওলি, ওই সব কথা যা প্রকাশ করো, যে কথা প্রকাশ্যে হয়ে থাকে মানুষের তাও আল্লাহ জানেন, আর আমি এটাও জানি না যে হতে পারে লাল্লাহু সম্ভবত ফিতনাতুন লাকুম, এটা মানে এই যে বিলম্ব বিজয় হাসিল হচ্ছে না মুসলিমদের, হ্যাঁ, বা তোমাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন, দাপট দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কুফরি শক্তির যে দাপট আর ক্ষমতা, লাল্লাহু ফিতনাতুন লাকুম, হতে পারে যে এটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কাফেরদেরকে ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া নয়, ছাড় দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। বেনামাজিদেরকে কোনো রোগ না দেওয়া, বালা মুসিবত না আসা, তাদের দুর্ঘটনা না হওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে ফিতনাতুন লাকুম, বেনামাজিরা শুনে রাখো, তোমাদের জন্য পরীক্ষা, পরীক্ষা। কারণ আমোদ ফুর্তিতে রয়েছে, এই লোকটা নামাজ পড়ে তারপরও অসুখ থাকে ম্যাক্সিমাম সময়, আর আমি একটা নামাজও পড়ি না, রোজাও রাখি না, না কোনো বালা মুসিবত, না অসুখ, আর স্যালারি মাসের মাস আসছে, এত টাকা ইনকাম করলাম, মনে করে যে আল্লাহ খুব খুশি আছে আমার উপর, তাই না? এটা ফিতনা, পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। আল্লাহ তোমাকে চাই যে তুমি গোমরা হও, গোমরা করার জন্য তোমাকে সুস্থ রেখেছে বেনামাজি, গোমরা করার জন্য তোমাকে আল্লাহ পাক ভালো স্যালারি দিয়েছে, ভালো ব্যবসা বাণিজ্য দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, গোমরা পদিক গোমরা পথভ্রষ্ট জাহান্নামের ইন্ধন বানাবার জন্য আল্লাহ পাক তোমাকে নেতৃত্ব দিয়েছে, জুলুম অত্যাচার করছো, তারপরেও লাল্লাহু ফিতনাতুল লাকুম, হতে পারে এতে তোমাদের জন্য পরীক্ষা রয়েছে। ওয়াম্মা তাউন ইলাহিন, আর এই ভোগের সুযোগ রয়েছে কতদিন, মাতাউন ভোগ, ভোগের সুযোগ, এইটা হচ্ছে ভোগের সুযোগ, আল্লাহ যে ছাড় দিয়েছেন এটা ভোগের সুযোগ রয়েছে, এলাহীন এক নির্ধারিত কাল পর্যন্ত বা কিছু কাল পর্যন্ত, এলাহীন মানে কিছু কাল পর্যন্ত, কিছু দিনের জন্য, যতই দাপট থাক না কেন একদিন অসহায় হয়ে যেতে হবে, একদিন অসহায় হয়ে যেতে হবে, একদিন মালাকুল মৌত কেড়ে নিয়ে চলে যাবে রুহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গেলে বলতেন, যেমন হাদিসে রয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শিখাচ্ছেন যে রসুল বলবে, তাই বলছেন কালা, আমার রসুল বলে, রব্বে হুকুম বিল হাক্কে, হে আমার প্রতিপালক, ও হুকুম বিল হাক, তুমি সত্য ফয়সালা করে দাও, ন্যায়সঙ্গত হক, ন্যায়সঙ্গত ফয়সালা বিচার করে দাও, ও রব্বুনা রহমান, আমাদের মাঝে আর বাতিল পন্থীদের মাঝে, কাফেরদের মাঝে, পাপিষ্টদের মাঝে আল্লাহ হক বিচার করে দাও,
ন্যায়সঙ্গত ফয়সালা করে দাও, চূড়ান্ত ফয়সালা করে দাও। ও রব্বুনা রহমান, আর আমাদের প্রতিপালক তিনি দয়ার আধার, তিনি মহান করুণাময়। আল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা কিছু বলো বর্ণনা করো, ওয়াসাফা ইয়াসিফ মানে বর্ণনা করা, তোমরা যা কিছু বলো আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিনের বিরোধিতায়, আল্লাহ দ্রোহিতায়, নবী সম্পর্কে যদি ভ্রান্ত কথা বলেন, দিন সম্পর্কে ভ্রান্ত কথা বলেন, যদি আকীদা সম্পর্কে ভ্রান্ত কথা বলেন, ইবাদত বন্দেগী সম্পর্কে ভ্রান্ত কথা বলেন, মানুষকে যদি চরিত্রহন করার জন্য, চরিত্রহীন করার জন্য ভ্রান্ত কথা বলেন, আল্লাহ পাক বলছেন আল মুস্তাআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা কিছু বর্ণনা করো সে সম্পর্কে আল্লাহই হচ্ছেন সহায় স্থল। মুস্তাআন সহায় স্থল, এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন একমাত্র সহায় স্থল, যিনি সহায় সহায়ক, যিনি সাহায্য করার মালিক, তার কাছ থেকে সাহায্য, আউন থেকে মুস্তাআন, আউন মানে হচ্ছে সাহায্য, আর মুস্তাআন মানে হচ্ছে যিনি সহায় স্থল। আল্লাহ পাক রব্বুল আলামিন সহায় স্থল, আশ্রয় স্থল, যার কাছে আমরা আশ্রয় নিয়ে থাকি, যার কাছে সাহায্য কামনা করে থাকি। তোমরা যেসব কথা বলে থাকো আল্লাহর সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, সে সম্পর্কে আল্লাহ আমাদের সাহায্য করি। এখানে আমাদের সূরা আম্বিয়ার তাফসীর শেষ হলো। আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে ভালো কথা বলার যেন তৌফিক দান করেন, ভালো পথে চলার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক কোরআনে কারিমের জীবন গড়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক রাসূলের তরিকায় চলার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প কিছু সময় বাকি আছে, এই জন্য আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। আমাদের কিছু অনলাইনে প্রশ্ন হয়তো আছে, আমাদের ভাই পেশ করবেন, আর তার আগে আমাদের যে লিখিত প্রশ্নগুলি এসছে তার কিছু উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা আমাদের সামনে এসছে সেটা হচ্ছে, একজন ব্যক্তি মাল সামান কেনে ও চুরি করে, মানে কেনেও বিক্রি করে আর চুরি করে, একসাথে বিক্রি করে, মানে কিনে এবং চুরি করে বিক্রি করে, হারাম মালও থাকে আর হালালও থাকে, এখন তার কাছ থেকে কি কোনো সামান কেনা জায়েজ? হ্যাঁ, যদি আপনার জানা থাকে যে নিশ্চিত এই লোকটা চোর, চুরিও করে আর কিছু ব্যবসাও করে, মানে চুরি করা সামান একসাথে বিক্রি করে, আর জানা না তাই কোনটা চুরি করা মাল আর কোনটা তার বৈধ মাল, তাহলে তার কাছ থেকে কেনবেন না। তবে যদি জানা থাকে যে এই মোবাইলটা তার কেনা, মোবাইলের ব্যবসা, আর এটা হচ্ছে চুরি করা মোবাইল, তাহলে যেটা জেনে নিয়েছেন চুরি করা, সেটা চুরি করা মালকে আশ্রয় দেওয়া, চুরি করা মাল কোথাও রাখার জন্য সুযোগ সুবিধা দেওয়া হারাম। আপনিও একজন চোর, আজকাল অনেকে এরকম করে, চোর চুরি করে, গরু চুরি করে নিয়ে গিয়ে অন্যের বাড়িতে রাখে, এইরকম সাইকেল মোটরসাইকেল চুরি করলে অন্যের বাড়িতে রাখে, কারণ চোরকে তো চেনে, চোরের বাড়ি রাখলে তো ধরা পড়ে যাবে, এই জন্য ভালো মানুষের বাড়িতে রাখে। অনেক দাড়িওয়ালা লোকে রাখে, কারণ ওর বাড়িতে সন্দেহ করবে না যে দাড়িওয়ালা লোক আবার রাখবে। হ্যাঁ, নামাজি লোক, নামাজ আর দাড়িটা লেভেল, ওই চুরির মালকে আশ্রয় দেওয়ার জন্য, স্থান দেওয়ার জন্য, তো এটা হারাম। গ্রামে গঞ্জে অনেকে মহিলাদের চুল কিনতে আসে, এ ধরনের মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কি না? মাথার চুল বিক্রি করা যাবে না, চুল কখনো বিক্রি করবে না, কারণ চুল কেনার মাধ্যমে হতে পারে সেহের জাদু করতে পারে, এটা মারাত্মক ক্ষতিকর হবে আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়েদের জন্য, কখনো বিক্রি করবেন না, কখনো বিক্রি করবেন না। জাদু, সেহের জাদু যেসব দিয়ে করা হয় তার একটা হচ্ছে চুল, কারো যদি চুল পেয়ে যায়, চুল দিয়ে তারা সেহের জাদু করতে পারে, হতে পারে তাকে মেরেই ফেলবে অথবা তাকে রুগ্ন করে দিবে, তার বিভিন্ন ক্ষয়ক্ষতি করবে, অঙ্গহানি করবে। বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত নাকি, বাবা মায়ের খেদমতে সন্তানের বেহেস্ত? প্রথম কথাটি জাল হাদিস, সই নয়, বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, এটা জাল কথা। আর বাবা মায়ের খেদমতে সন্তানের বেহেস্ত ঠিক আছে, বাবা মায়ের যদি খেদমত করে, যেই খেদমত শরীয়তে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যদি আদায় করে তাহলে অবশ্যই জান্নাত রয়েছে। কিন্তু খেদমত মানে আমাদের দেশের বাবারা, আমার এর উপর আলোচনা আছে যে বাবা মায়ের করণীয়, বাবা মায়ের ওপর ছেলে মেয়েদের হক রয়েছে, যা কিছু ইনকাম করলো বড় ছেলেরা বা যেই ছেলেরাই করলো, ছোটও করতে পারে অনেক সময়, সব নিয়ে নিজের নামে করলো, আর একটা বাট মারে এক পয়সাও দিল না, একটা পয়সা সংসারে দেয়নি, আর একজন 1,00,000 রিয়াল দিল, আর শেষখানে সবাইকে সমান করে ভাগ করে দিই, এক ভাইয়ের টাকা পয়সা জমি জায়গা সবাইকে ভাগ করে দিয়ে দিল, এরা হচ্ছে জালেম বাপ মা। এই খিদমত ইসলামে নেই, তো খিদমতটাকে সবসময় বুঝবেন, খিদমত হচ্ছে তাদের চিকিৎসা দেওয়া ফরজ, তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া দেওয়া ফরজ, আপনি যেই রকম ঘরে থাকবেন ওই রকম ঘরে রাখবেন, আপনি যেমন খাবেন সেই রকম খাওয়াবেন, আপনি যেমন সুখ শান্তিতে থাকতেন সেই রকমই মানসিক দিক থেকে সুখ শান্তিতে রাখবেন, যা তাদের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মিটাবেন, অবশ্যই প্রত্যেক ছেলের উপরে ফরজ, প্রত্যেক
ছেলের উপরে ফরজ। কিন্তু এই সম্পর্কে আমাদের দেশে পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে কুসংস্কার রয়েছে, ইসলাম বিরোধী সমাজ, ইসলাম বিরোধী পরিবার, যার ফলে সহি ইসলাম আপনাকে জেনে নিতে হবে। জেনার চাইতে বড় গোনা শির্ক, কিন্তু দুনিয়াতে জেনার সাজা আছে, শির্কের সাজা নেই। শির্কের সাজা আছে, যদি ইসলাম কবুল করার পরে কেউ শিরকে চলে যায় তাহলে সে মুরতাদ হয়ে গেল। ইসলামিক সরকার এই দণ্ডবিধান কায়েম করতে পারে মুরতাদের উপর, কিন্তু একজন মুশরিক যদি মুশরিক হয়ে থাকে, যে আমি হিন্দুই থাকবো, খ্রিস্টান থাকবো, তাহলে তার স্বাধীনতা আছে। যতক্ষণ পর্যন্ত ইসলামে ঢুকেনি তার স্বাধীনতা আছে, কিন্তু ইসলামে ঢুকে যাওয়ার পরে যদি বলে আমি আজকে ঢুকলাম কালকে থাকবো না, এই অধিকার আর নেই, সে হচ্ছে মুরতাদ। অথবা আমি জন্মসূত্রে আমার বাপ মা মুসলিম, কিন্তু আমি মুসলিম থাকবো না, আমি খ্রিস্টান, আমি ইহুদি হয়ে যাবো, আমি নাস্তিক হয়ে যাবো, তাহলে তার অবশ্যই দণ্ডবিধান আছে, অবশ্যই দণ্ডবিধান। আর সবগুলি শাস্তি দুনিয়াতে হয়ে যেতে হবে জরুরি নাই, হয়তো বাস্তবায়ন হচ্ছে না। আজকাল জেনার শাস্তির বাস্তবায়ন কোথায় হচ্ছে? আমাদের দেশে কোথায় জেনার শাস্তি হচ্ছে? কোন শাস্তি হয় না। আর সামাজিক ভাবে এইভাবে শাস্তি কিছু দিতে গিয়ে তো আরো বিপদ। এক ভাই জিজ্ঞাসা করেছে, মানুষ আর জিনকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাহলে মানুষকে আল্লাহ পাক যদি আল্লাহর ইবাদত না করে, শিরক কুফরি করে মারা যায়, ইবাদত না করে, তাহলে আল্লাহ জাহান্নাম দেবেন, ঠিক না? মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, এটা বুঝলো, কিন্তু জিন তো আগুন থেকে সৃষ্টিত, আগুন দিয়ে কি করে আজাব দিবে? এটা যুক্তিসঙ্গত প্রশ্ন? তাহলে ওই প্রশ্নকারীকে বলছি, আপনাকে যদি ঢেল দিয়ে আঘাত করে কেউ, লাগবে না? লাগবে না। কেন লাগবে? আপনি তো মাটি দিয়ে তৈরি, তো মাটি দিয়ে কি করে আপনাকে আজাব, কষ্ট দেওয়া হইতে পারে? হ্যাঁ, ঢেল দিয়ে মারা চলবে আপনাকে? ঢিলা মেরে আপনাকে মেরে ফেলে দেওয়া যেতে পারে, পারে না? তাহলে আপনি তো মাটির তৈরি, তো মাটি দিয়ে কেন লাগবে আপনাকে? ব্যথা হবে তা আপনাকে যেমন মাটি দিয়ে ব্যথা হইতে পারে, ওই রকমই জিনকে আগুন দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে অবশ্যই ব্যথা হবে, হ্যাঁ, যন্ত্রণা হবে, শাস্তি হবে। ইসলামে ব্যাংক ডিপোজিট যায়, ব্যাংক ডিপোজিট মানে কোন ব্যাংক, যদি সুদী ব্যাংক হয় তাহলে সুদী ব্যাংকের সাথে লেনদেন আদান প্রদান করা যায়জ নয়, চাকরি করাও যায়জ নয়, কোনো রকমের সম্পর্ক রাখা যায়জ নয়। আর যদি ইসলামিক ব্যাংক হয় যেখানে লাভ লস দুটোতে শরিকের শর্তে আপনি টাকা রাখছেন, যা লাভ হবে লভ্য অংশ থেকে, ফিক্স না যে বাৎসরিক আপনাকে 10% দেব, না এরকম নয়, বরং বছর পরে আমরা হিসাব করে দেখব, যেটা লাভ হয় লাভ হলে তাতে 50-50 থাকবে, অথবা আপনি নেবেন 20%, আমরা নেব 80%, আমাদের খরচ বেশি রয়েছে, যেমন ইত্তেফাক হবে জায়েজ রয়েছে। ব্যবসা যেমন ব্যক্তি পরে যে ব্যবসা হতে পারে, আমার টাকা আমি ব্যবসা বুঝি না, একজন বিজনেসম্যানকে দিলাম যে ভাই 1,00,000 টাকা দিলাম, আপনি ব্যবসা করেন, আর মাসের মাসের মাস হিসাব করবেন, হিসাব করে যদি লাভ হয় তো লাভ দেবেন, আর লস হলে প্রস্তুত আছে লস নেওয়ার জন্য। এটা মোদারাবা আরবি ভাষায়, হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে মোদারাবা হইতো, তো মোদারাবা যদি হয় তাহলে জায়েজ রয়েছে। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সাহাবীদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এখন ইসলামী দল ইসলামকে ঠিক রাখার জন্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে? সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কখন? কখন? নেতৃত্ব পাওয়ার পরে না নেতৃত্ব পাওয়ার আগেই? হ্যাঁ, পরে। মদিনায় এসে দ্বিতীয় হিজরিতে জেহাদ শুরু করেছে, তাই না? আর মক্কায় 13 বছর, 13 বছরে দেখান তো যে একটা কাফের গায়ে হাত দিয়েছেন, মারা তো দূর, লড়াই করার দূরের কথা, যে একটা চড় দিয়েছেন একটা কাফেরকে, দেখাইতে পারবেন? অথচ কাফের আবু জাহাল, আবু লাহাব, কাফেররা উতবা সাহেব, রাবি, এরা আম্মারকে মারতো, সোহেব, হ্যাঁ, বেলাল, সোমাইয়াকে শহীদ করলো, হ্যাঁ, ইয়াসেরকে শহীদ করলো, কত সাহাবী শহীদ, যার কত যে নির্যাতন হয়েছে, জুলুম অত্যাচার হয়েছে মুসলমানদের উপর, কিন্তু একটু গায়ে হাত দিয়েছেন 13 বছর ধরে, সব সহে বরদাস্ত করে থেকে গেছেন। কেন? কারণ হাতে নেতৃত্ব ছিল না, হাতে নেতৃত্ব ছিল না। একটা যদি চোর দিত আবু জাহালকে বা কোনো জালেমকে, তাহলে মুসলিমদের সবগুলিকে শেষ করে দেওয়া হয়তো, তাই না? নেতৃত্ব পাওয়ার পরে, হ্যাঁ, মদিনায় এসে ইসলামী খেলাফত কায়েম হয়েছে, হ্যাঁ, ইসলামের নেতৃত্ব যখন পাওয়া গেছে, তখন আল্লাহ বলছেন ও জেনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, অনুমতি দেওয়া হলো এখন, তার মানে এর আগে অনুমতি পারমিশন ছিল না, মক্কায় নিষেধ ছিল, বুঝছেন না? নেতৃত্ব যদি পেয়ে যান, কোন দেশের শাসক হয়ে যান, তারপরে যুদ্ধের ঘোষণা করতে পারে। কিন্তু সাধারণ মানুষ, একটা সংগঠন, একজন মোল্লা মৌলভি আর একজন মুফতি সাহেব জিহাদের ঘোষণা করে দেবে, এটা হচ্ছে সন্ত্রাস, এটা ইসলাম না, এটা জিহাদ নয়, কখনো জিহাদের অপব্যাখ্যা করবেন না। ইন্নামাল ইমামু জুন্নাতুন, দেশের শাসক হচ্ছে ঢাল, বর্মস্বরূপ, ইউকাতালু মিন ওয়ারাই, তার পিছনে থেকে জিহাদ করতে হবে, সশস্ত্র যুদ্ধ হবে তার পেছনে থেকে, তার আগে বেড়ে নয়। সরকার বলছে যেতে দেব না,
আর বলছেন আমরা যাব করব, এটা ইসলামে নেই। মিওয়ারাইহি মানে কি? সহিহ বুখারীর হাদিস। এটা অনেকে ভাবেন যে হয়তো কোন জালজৈব কথা পেশ করেছে, সহিহ বুখারীর হাদিস। ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতাল মিন, এই কথা বুঝতে আজকের অনেক এই গোমরা পথভ্রষ্ট ধর্মের নামে যারা গোমরা হয়েছে, খারেজিরা বিভ্রান্তির শিকার হয়েছে, মুফতি সাহেব ফতোয়াবাজি করে বসে আছে আর জেলখানার মেহমান খানায় যায় বসে আছে, জালেমদের জেলখানা। কেন ভুল করেছেন আগে আপনি? জালেমরা যে ভুল করছে কিন্তু তার আগে আপনি ভুল করছেন, কেন ভুল করলেন এই ভুল? এটা তো আপনাকে করতে বলা হয়নি। এই জন্য অন্যায়কে নির্মূল করার তিনটা স্তর রয়েছে, বল প্রয়োগ করা, যার ক্ষমতা রয়েছে বল প্রয়োগ করা, যার এটা অধিকার রয়েছে সরকারের। হ্যাঁ, আপনি আপনার বাড়ির সরকার ছেলে মেয়েদের বল প্রয়োগ করেন, আপনি পাপ করতে দেবেন না, ভালো কাজ করাবেন, নামাজ পড়াবেন। তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে মুখে কথা বলে কলমে লিখে আপনি অন্যায়ের প্রতিবাদ করেন, আপনি অন্যায় নির্মূল করেন। আর এটাও যদি না করতে পারেন, ফাবে কাল অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করেন। আর ওই দলে যদি সামিল হয়ে যান তাহলে অন্তরে ঘৃণা থাকলো না, হ্যাঁ ও বাতিল দলগুলিতে সামিল হবেন না, বাতিল দলগুলিতে সামিল হবেন না। ব্যবিচারকারী পুরুষ আর ব্যবিচারকারী মহিলা একে অপরের জন্য হারাম। আর ওখানে বিস্তারিত বলা হয়েছে এই ব্যাখ্যা। এই যুগে কি ব্যাখ্যা? কোরআন হাদিসের ব্যাখ্যা চেঞ্জ হয় না, যে আজকের যুগে কোরআন হাদিসের ব্যাখ্যা আলাদা হয়ে গেল আর নবী সাল্লামের জামানায় আলাদা ব্যাখ্যা ছিল, এমনটা কিছু হয় না। এই প্রশ্নই আপনার ভুল। এইরকম ব্যাখ্যা যুগের পরিস্থিতি বিচার করে কোরআন হাদিসের তাফসির ব্যাখ্যা পাল্টে যাবে এটা হয় না। তবে বাস্তবায়ন করতে পারবো না পারবো না, না এটা স্থগিত থাকবে বিষয়টি, সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়, কিন্তু ব্যাখ্যা পাল্টে না। জেনাকারী পুরুষকে কোনো নেক রমণী বিবাহ করবে না, কখন বিয়ে করা জায়েজ নয়। এইরকমই জেনাকারিনী যদি চরিত্রহীনা মহিলা, তাকে কোন নেক পুরুষ ভালো মানুষ যেন বিয়ে না করে, ওই রকমই কোন মুশরিককে যেন বিয়ে না করে, কোন মুশরিকা মেয়েকে না বিয়ে করে। আপনার প্রেম হয়ে গেল কলেজে পড়তে পড়তে, আর হিন্দু মেয়েকে বিয়ে করে ফেলেন, খ্রিস্টান মেয়েকে বিয়ে করে ফেলেন, এইভাবে করবেন না। যেখানে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আপনার যে উত্তম রিজিক রেখেছেন, আরে বাড়িতে যদি মাছগোস্ত থাকতে, আপনি যদি খড়কুটো খান, বলছি না যে শাকপাত, অনেক সময় শাক খেতে ভালো লাগে, হ্যাঁ নোংরা জিনিস খান আপনি, তাহলে কত নোংরা মানুষ আপনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন যে একজন নেক মানুষ, নেক পুরুষ অসতী নারীকে বিয়ে করবেন, আর একজন সতী নেক মহিলা, নামাজি মহিলা কখনো বেনামাজিকে বিয়ে করবে না, কখনো মুশরিক মুশরিককে বিয়ে করবে না। আমাদের দেশে আজকাল বিবাহ দিতে গিয়ে অনেক সময় হয়তো নামাজটা দেখে, পর্দাটা দেখে, এগুলো দেখে এক শ্রেণীর লোকেরা, কিন্তু দেখে না যে এটা কবর মাজারপন্থী, মাছ ভান্ডারি, এটা হচ্ছে আটরসি, হ্যাঁ এটা হচ্ছে বেরেলভি, এগুলো দেখে না। বিয়ে দিয়ে তখন মুসিবতে ফাঁসে, বিয়ে করে নিয়ে মুসিবতে ফাঁসে, ও মহিলা আসবে না, বলছে আমার বাপ ভাই বেশি জানে, আমার বাপ ভাইয়ের ধর্মটা ঠিক তোমারটাই ঠিক নয়, সমস্যায় পড়ে। তো এগুলো দেখতে বলা হয়েছে এখানে, শুধু জেনাকারী আর জেনাকারীর কথা বলা হয়নি, মুশরিক মুশরিকার কথা বলা হয়েছে। যারা শিরকি আকিদা রাখে, যারা বিদাতি আকিদা রাখে, সেই পরিবারে কেন বিয়ে করবেন? হ্যাঁ যদি আগে থেকে প্রতিশ্রুতি করে যে ঠিক আছে আমরা চেঞ্জ হয়ে যাবো, সেটা আলাদা কথা, কিন্তু আপনি ঝুঁকিতে কেন থাকবেন? আপনি আপনার পরিবারকে, আপনার ছেলে মেয়েকে ঝুঁকিতে কেন ফেলবেন? কারণ ছেলে মেয়ে স্বাভাবিক মায়ের দিকে গড়ে যেতে পারে, একটু বড় হলে মায়ের দিকে গড়ে যাবে। মা যদি অটল থেকে তার বাতিল বাতিল পন্থার ওপর, তাহলে ছেলেগুলো সব বিদাতি হয়ে গেল, অথচ আপনি হয়তো সহি আকিদার মানুষ ছিলেন, কত বড় লস হলো। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। গীবত বলেছেন, মিথ্যা বলেছেন, মিথ্যা বলেছেন মানুষের ক্ষয় ক্ষতি করেননি, হয়তো মিথ্যা বলে যদি ক্ষতি না হয় কারো, মিথ্যা সাক্ষী দিলে তো ক্ষতি করেছেন, মিথ্যা এমনি মিথ্যা কথা বলেছেন, কারো ক্ষতি ক্ষতি হয়নি, তাহলে আল্লাহর কাছে তওবা করে নেওয়া যায়, আল্লাহ আর মিথ্যা কথা বলবো না, যথেষ্ট। কিন্তু যদি গীবত করেন তাহলে কারো মানহানি করেছেন, এরকম মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন তাহলে কারো হক নষ্ট করেছেন, হ্যাঁ নির্দোষীকে দোষী বানিয়েছেন, আর দোষীকে নির্দোষী সাব্যস্ত করেছেন আপনার সাক্ষীর মাধ্যমে, মিথ্যা সাক্ষীর মাধ্যমে, সুতরাং তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে, তাদের কাছ থেকে ক্ষমা নিতে হবে। আর তাদের যদি হক নষ্ট করে থাকেন আর সেটা পরিশোধ করার বিষয় টাকা পয়সার বিষয় থাকে, তাহলে সেটা দিয়ে আসতে, যার গীবত করেছেন তাকে তার কাছে মাপ চাওয়া হয়েছে শ্রেয়। কিন্তু মাপ চাইতে গিয়ে অনেক সময় যদি দেখা যায় শত্রুতা করবে, আরো ভয় লাগছে জালেম, যদি বলি একজন নেতা মানুষকে যে আপনার অনেক মানহানি করেছি, বদনাম করেছি, সে ভিতরে শত্রুতা রাখবে, ক্ষতি করার চেষ্টা করতে পারে, এই যদি আশঙ্কা হয় তাহলে দূর থেকে তার জন্য নেক দোয়া করেন আর তার সুনাম করেন, যেই জায়গাগুলোতে তাকে বদনাম করেছেন তার ভালো দিক আছে একটু সুনাম করেন। কাঁধে কাঁধ মেলানো আর পায়ে পা মেলানো হাদিসে ছিল, এখনো আছে হাদিস, হাদিসে ছিল আর হাদিস থেকে উঠে গেছে, মনে মুছে গেছে না, হাদিস এখনো আছে, আর সেটা রোহিত মানুষকে হয়নি, আর এখন যেহেতু দাগ কাটানো আছে সেই জন্য আর ওইটা লাগবে না, এই মিথ্যা কথা। দাগ কাটানোটা একটু সুবিধা করা হয়েছে,
হ্যাঁ দাগ কাটাতে একটু সুবিধা করা হয়েছে, কিন্তু তার মানে যে কাঁধে কাঁধ মিলাইতে হবে না, আর পায়ে পা মিলাইতে হবে না, আর শয়তানকে জায়গা দিতে হবে। আবু দাউদ হাদিস রয়েছে, ওয়ালা তাজালু ফরজাতিল লিশয়তান, শয়তানের জন্য শূন্য স্থান রাখিও না, খালি জায়গা রাখিও না, শয়তানকে পাশে নিয়ে নামাজ পড়িও না, না তো শয়তান বেশি বেশি ওয়াসওয়াসা দিতে থাকবে, মনটাকে কেড়ে নিয়ে যাবে নামাজ থেকে, নামাজ তোমার ছিনিয়ে নিয়ে যাবে। শয়তান নামাজ চুরি করে, নামাজের খুশু খুজু চুরি করে, তো শয়তান পাশে জায়গা পেলে বেশি চুরি করার সুযোগ পাবে। পৃথিবী ঘুরে, আর আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আছেন না পৃথিবীর ঊর্ধ্বে আছেন? পৃথিবীর ঊর্ধ্বে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমান সাত জমিনের ঊর্ধ্বে আছেন, সৃষ্টির ঊর্ধ্বে, শুধু মানুষ সৃষ্টি না, সাত জমিন আল্লাহর সৃষ্টি, সাত আকাশ আল্লাহ সৃষ্টি, সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল রয়েছেন, আরশের উপর। শুধু আল্লাহ পাক সবসময় সাব্বাহিস রব্বিকাল আলা, তিনি আলা, তিনি আসফাল নন। কোন জায়গায় কোরআনে কারিম একথা বলা হয়নি যে তিনি আসফাল, একথা বলা হয়নি। আল্লাহ পাক আলা, মহান, উচ্চ, সুমহান, সব কিছুর উচ্চে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, এই জন্য তার নাম একটি হচ্ছে আল আলা। বাস এখানে শেষ করছি, ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক।